রিভিউসের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো রিভিউস ঢুকাতে পারি। যেমন আমরা এখান থেকে তিনটা সিলেক্ট করেছি, কি ধরেন ফুড রিভিউ, দেন হচ্ছে একটা হতে পারে কি মানে হোটেল রিভিউ, আর একটা হচ্ছে মোবাইল ফোন রিভিউ, তাই না? এই যে ধরেন তিনটা নিলাম আমরা, এই তিনটা কিন্তু এই তিনটা টপিক খুব ভালো আছে। আমরা একটু দেখি এই তিনটার মধ্যে কোনটা হচ্ছে বেশি সার্চ ভলিউম বেশি, সেইটা নিয়ে আমরা কাজ করব। প্রথমে বলেছিলেন মোবাইল ফোন রিভিউ, দেখেন মোবাইল রিভিউ 10K থেকে 100K, কম্পিটিশন লো, কিন্তু সার্চ ভলিউম কিন্তু খারাপ না ভাই। প্রতি মাসে যদি আপনার ইয়েতে 100K-এর মতো হচ্ছে ভিজিটর থাকে একটা কিওয়ার্ডের জন্য, এটা কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো। যদি হাই হইতো, যেমন iPhone 8 রিভিউ, এইটার কম্পিটিশন অনেক হাই। ওকে, আপনাকে এখন এই যে আরো অনেকগুলো সাজেস্ট করেছে, আমরা এটা পরবর্তীতে যাব। তাহলে হচ্ছে আমাদের মোবাইল ফোন রিভিউ এই কিওয়ার্ডটা খারাপ না, আমরা যেই অনুযায়ী দেখেছি, কিন্তু এটার বিট রেঞ্জ অনেক বেশি। আচ্ছা ওকে, এরপরে আরেকটা কি দেখেছিলাম আমরা, রাখি এটাকে, আরেকটা দেখেছিলাম কি হোটেল রিভিউ, জি হোটেল রিভিউ ঠিক আসে নাই এখনো। ওকে, হোটেল রিভিউ ঠিক সিমিলার টাইপের, এটা হচ্ছে কম্পিটিশন কম কম আছে এখন। তাহলে হচ্ছে আমি আপনাদের এখন কি কাজটা বিটো করতে কম পারি, ভাই। হ্যাঁ বিটো কম। ওকে, দেন হচ্ছে আরেকটা জিনিস আমরা পেয়েছিলাম কি, আরেকটা হোটেল রিভিউটা পেয়েছি আমরা বিটো কম, কম্পিটিশন কম, আরেকটা ছিল কি ভাই যেন, ফুড রিভিউ ফুড রিভিউ তো বেশিই হবে স্বাভাবিক, মানে আমরা আর কিছু না পারলে খাইতে প্রচুর পারি, আর সেটা নিয়ে বলতেও পারি। একটু দেখি, এই যে দেখেন জি ফুড রিভিউ, এটাও হচ্ছে যে মানে এই এই কিওয়ার্ডটা জাস্ট শুধুমাত্র ফুড রিভিউ নিয়ে, এটার কম্পিটিশন কম এখন পর্যন্ত আছে। এখন বলতে পারেন যে ভাই গুগলে তো যা সার্চ দেয় তাতেই কম বলে, এই ঘটনা কি সত্য কিনা? জি ভাই, এখন এই কঠিন সত্য কথা মেনে নিতে হবে। এখন যেহেতু ফ্রি টুলস, ফ্রি টুলস এর কখনোই কোনো ইনফরমেশন 100% সত্য হবে না। এখান থেকে কিন্তু গুগলের এই কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করার কারণ হচ্ছে একটা, এটা থেকে হচ্ছে আপনি 60 থেকে 70% প্লাস ডাটা, ভ্যালিড ডাটা পাওয়া যায়, যে এখান থেকে তারা যে মেজারমেন্টটা দেয় এটা মোটামুটি সত্য। এখন এইটার জন্য আমরা হচ্ছে আরো কিছু টুলস ব্যবহার করব, সেই টুলস এর ব্যবহার গুলো এখন দেখব। এই টুলস গুলো হচ্ছে পেইড টুলস, কিন্তু এরা হচ্ছে আপনাকে ফ্রি ট্রায়াল দিতে দিবে একটা ইমেল দিয়ে, হয়তো 7 দিন। আর যেমন আমরা এখন যেটা দেখবো এটার নাম হচ্ছে, এই টুলসটার নাম হচ্ছে উবার সাজেস্ট। আমি আবারও বলছি, এটা হচ্ছে একটা টুলস দেখবো আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর, এটার নাম হচ্ছে উবার সাজেস্ট। এই টুলসটা হচ্ছে পেইড ভার্সনই, কিন্তু হচ্ছে এটা ফ্রিতে একটা প্রতিদিন আপনাকে 5টা কিওয়ার্ড সার্চ করতে দিবে, রিসার্চ করার জন্য সুযোগ দিবে। এখন হচ্ছে আগে দেখবেন কি হবে উবার, মানে এই জি সার্চ করতে উবার দিলে উবার সাজেস্টে কি, হ্যাঁ করবে? কি হবে আমরা একটু দেখবো, আগে দেখবেন দেন কোশ্চেন করবেন, যে আমরা একটু দেখবো যে উবার সাজেস্ট জিনিসটা কি। আচ্ছা ওকে, 1 মিনিট, যাওয়ার আগে হচ্ছে আপনাদের স্ক্রিনশটটা আমি একটু দিয়ে নিই, কারণ অলরেডি 10টা বেজে গেছে, এখন পর্যন্ত আমি দেই নাই সেক্ষেত্রে। আজকে আপনাদের কত নম্বর ক্লাস ভাই একটু বলবেন আমাকে, 29 না 30? ভাই 29। 29, ওকে 19 জন আছেন, সাথে সাথে একজন বেড়ে গেলেন, থাক যেহেতু আসছে ওনারে বাদ দিবে কেন।
জি আমরা কোথায় যেন ছিলাম, এই যে নতুন একটা টুলস। জি জি আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা একটা নতুন একটা টুলস নিয়ে দেখব যে এখানে, এটার নাম হচ্ছে উবার সাজেস্ট, UBERSUGGEST, উবার সাজেস্ট, যে ফ্রি কিওয়ার্ড টুলস জেনারেটর এসইও উবার অ্যানালাইজার সাজেস্ট। নাকি ভাই? এটা এসইও আমার অ্যানালাইজার? জি আমি দেখাচ্ছি যে উবার সাজেস্টে ঢুকলে আপনার এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, নেইল প্যাটেল, ঠিক আছে, এই যে এরকম আসবে। আপনি গুগল দিয়ে চাইলে সাইন ইন করতে পারেন। জি আমি এখানে এটার একটু দেখাবো, আমরা ছিলাম কোথায় কি যেন লিখে সার্চ করছিলাম, হোটেল রিভিউ, তাই তো? হোটেল রিভিউটা আমরা পেয়েছিলাম, ভালো। কান্ট্রি যেটা আছে ওটাই থাকুক। এখন এখানে হচ্ছে একটু দেখবেন, এখানে কিন্তু অনেকগুলো তারা ডাটা শো করেছে। এরা আমি আপনাদের যেটা বলেছিলাম যে এখানে এটা একটা পেইড টুল, যেটা আপনাকে প্রতিদিন হয়তো 60টা কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, 60টা না যেন 5টা, আমার খেয়াল নাই এক্সাক্ট, এরকম এর থেকে বেশি ভলিউম দিবে না। ওকে, এখন এখানে একটা প্রবলেম হচ্ছে আপনার এখানে কান্ট্রি ওয়াইজ একটু সার্চ করতে হবে, এখানে আপনি অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারবেন না। দেখি তারপর ওয়ার্ল্ড ওয়াইড এর অপশনটা এখনো দিছে কিনা, ওয়ার্ল্ড ওয়াইড নাই, দেওয়ার অপশন নাই, ওকে দেয় নাই। এখানে হচ্ছে কান্ট্রি ওয়াইজ নিতে হবে। এখন সেক্ষেত্রে এখানে যেই আপনাকে সার্চ ভলিউম বা হচ্ছে যেই জিনিসটা দিবে এটা হচ্ছে 100% ভ্যালিড ভাই, এখানে হচ্ছে কোনো অসুবিধাই নেই। মানে এখানে যেই ডাটাটা থাকবে এটা আপনি চোখ বন্ধ করে একটু বিশ্বাস বিলিভ করতে পারবেন। এখন এখানে আমরা ডিফারেন্স ক্যালকুলেট করব একটা জিনিস দিয়ে, যেমন আমরা হোটেল রিভিউতে এখানে যে পেয়েছিলাম কত, হোটেল রিভিউ, তাই না? গেট রেজাল্টস, 10 to 100 কি মানে? হ্যাঁ 10K 100K ছিল। আর এখানে যখন আপনি দিবেন এখানে হচ্ছে এক্সাম ভলিউমটা আসবে। এখন এক্সাক্ট ভলিউম এটা হচ্ছে শুধুমাত্র ইউএস এর জন্য, জি কিন্তু শুধুমাত্র ইউএস এর জন্য। ওকে, এখন এখানে আমাদের ইউএস এর ডিফারেন্সিয়েটের প্রয়োজন নাই, আমাদের এখানে বাকি যে তথ্যগুলো দেওয়া আছে এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা সার্চ ভলিউম ওখানে পেয়েছি 10 to 100 যেহেতু বলছে, আমরা ধরে নিলাম এই দুইটার অর্ধেক ধরে, হুম হুম মানে 50K ধরেন, 50K সার্চ হয় এনাফ তো, গুড এনাফ ভাই, 30K সার্চ হয় এনাফ, গুড এনাফ, ধরে নিলাম ওর 50% মিথ্যা তথ্য, যে 30K সার্চ হয় আমাদের সুবিধার্থে, তাহলে এটাই এনাফ আমাদের জন্য। এত এত যদি ট্রাফিক থাকে, যদি আমরা এই 30K ট্রাফিক ধরে রাখতে পারি, 30K থেকে 1 মাস পরে হচ্ছে এটা ডাবল হয়ে যেতে খুব সময় লাগবে না। ওকে, আমরা এখানে আসার কারণ হচ্ছে আরো কিছু তথ্য, যে আমরা কিছু বলেছিলাম যে এসইও সম্পর্কে আমরা শিখবো। দেখেন এখানে কিন্তু সে আমাদের একটা জিনিস তথ্য দিয়েছে, এসইও ডিফিকাল্টি যেটা আমরা ওখানে পাই নাই, একটা ছিল পেইড ডিফিকাল্টি, কস্ট পার ক্লিক এটা ছিল ওখানে। হুম হুম আর হচ্ছে এই যে দেখেন দা এভারেজ ওয়েব পেজ দ্যাট লিঙ্কস ইন দা টপ 9, এখানে হচ্ছে যেরা টপ 10 পেজে আছে তাদের হচ্ছে এতগুলো ব্যাক লিঙ্কস আছে, এবং হচ্ছে ডোমেইন স্কোর সংখ্যা হচ্ছে 80। এই জায়গায় অনেকগুলো তথ্য দিয়েছে, যেই তথ্যগুলো আমরা কখনোই শুনি নাই বা হচ্ছে একটু অকওয়ার্ড লাগতে পারে, তাই আমরা একটু তথ্যগুলোর সাথে পরিচিত হই, দেন হচ্ছে আমি বলতেছি প্রত্যেকটা ধরে ধরে। দেখেন এখানে আর কি কি দিচ্ছে, এখন এখানে হচ্ছে ওনারা সার্চ ভলিউমটা মাস ওয়াইজ শো করতেছে, কোন মাসে কিরকম ছিল, এবং সাইড বাই সাইড গত বছর একই টাইমে হচ্ছে কোন মাসে কখন ছিল। এখানে হচ্ছে এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে মোবাইল থেকে, আর একটা হচ্ছে ডেস্কটপ থেকে সার্চ ভলিউমটা। ওকে, দেন হচ্ছে আর একটা জিনিস দেখেন, কতজন পিপল এই জিনিসটার এসইও করার পর কতজন পিপল জেনারেট হয়েছে, সার্চ এইজ রেঞ্জটা দেয়া আছে, কত কোন বয়স থেকে কোন বয়সের লোকজন হচ্ছে সার্চ করে বেশি এই হোটেল রিভিউ নিয়ে, ঠিক আছে? এই যে এখানে দেখেন এই ডাটাটা দেওয়া আছে। ওকে, এবং হোটেল রিভিউ নিয়ে এরা কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে, এই যে কিওয়ার্ড যেগুলো সাজেস্ট করেছে এগুলো হচ্ছে এই হোটেল রিভিউ রিভিউ নিয়ে টপ পেজে, মানে হচ্ছে টপ 10 পেজে যে ওয়েবসাইট গুলো আছে তারা যে আদার্স কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে এক্সট্রা
হোটেল রিভিউর বাদে সেই কিওয়ার্ড গুলো তারা আমাদেরকে সাজেস্ট করেছে। এখন এইখানে সবগুলো আমাদের দেখাবে না, যেহেতু আমরা ভিউ মানে আমরা ফ্রিতে ব্যবহার করছি। ওকে, দেন হচ্ছে এই দেখেন আর একটা জিনিস দিয়েছে তারা, এখানে একটা লিস্ট দিয়েছে 10টা পেজের। এই 10টা পেজ হচ্ছে এই যে 10টা ওয়েবসাইট, এরা হচ্ছে হোটেল রিভিউ নিয়ে এখন টপ র্যাঙ্কে আছে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমরা গুগল কিওয়ার্ড থেকে পাই নাই, মানে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা এই তথ্যগুলো পাই নাই। যেহেতু এটা পেইড টুলস ভাই, সে অবশ্যই অনেক অ্যাডভান্স লেভেলের কিছু সুবিধা আমাদের দিবে, যেটা আমাদের জন্য। এই যে এখন দেখেন এখানে যতটুকু তথ্য আছে, আমি এখন আপনাদের তথ্যগুলো ক্লারিফাই করি নাই, কিন্তু তথ্যগুলো সম্পর্কে আইডিয়া পাওয়ার পর দেখেন আপনার মাথার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রোড ম্যাপ তৈরি হয়ে গেছে। আপনি এখানে বসে একটু রিসার্চ করে কিন্তু বুঝতে পারছেন যে হোটেল রিভিউ নিয়ে যদি আমি কাজ করি, সেখানে আমার ওই কাজটা কতটুকু ভালো করতে হবে বা হচ্ছে ওই কাজটা নিয়ে সাকসেসফুল হওয়ার রেটটা কতটুকু হবে, আমরা কিন্তু এখান থেকে মেজার করতে পারতেছি কাজ শুরু না করেই, বুঝতে পেরেছেন? আমাদের মূল কাজই হচ্ছে এইটা ভাই, এইভাবে খুঁজে খুঁজে আপনার খুঁজে বের করতে হবে যে আপনার কোন ওয়েবসাইটটা বা হচ্ছে কোন টপিকটা বা কোন কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন, সেটার জন্য আপনার র্যাঙ্ক করা সহজ বা হচ্ছে আপনার কম পরিশ্রম, কম পরিশ্রম কোনো জায়গায় হবে না, মানে কম কস্ট হবে, বুঝতে পেরেছেন কিনা? জি ভাই, ওকে, আমরা এখন একটু ক্লারিফাই করব কি কি ডাটা পেয়েছি। এখন এখানে বলেছেন এসইও ডিফিকাল্টি, শুরুতে একটা জিনিস পেয়েছি যে এসইও ডিফিকাল্টি নিয়ে কথা বলার আগে আমরা এসইও সম্পর্কে তো জানি, জানি এসইও জিনিসটা কি ছিল। ওকে, আমাকে যেহেতু আমি ভাই স্ক্রিন শেয়ার করে কাজ করছি, যদি কেউ এখানে অপেক্ষা থাকে আমাকে বলবেন, ঠিক আছে, বা হচ্ছে মেসেজ দিয়ে থাকে তাহলে আমাকে বলবেন। ওকে, আমরা এসইওর একদম এসইও জিনিসটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এটা কিভাবে কাজ করে এর তো বেসিক নলেজ আমাদের আছে, তাই না? জি, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, ওকে, জি ভাই, শুনতে পাচ্ছি। জি, এসইও এর একদম বেসিক জিনিসটা তো আমরা জানি, এসইও কিভাবে কাজ করে, তাই না? আমি যতটুকু বলেছি থিওরিটিক্যালি যে এসইও জিনিসটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি এবং এটা কিভাবে কাজ করে, এতটুকু কি আমরা জানি কিনা, নাকি এটা আবার বলতে হবে ভাই? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজার, এটুকুই জানি ভাই। মানে সবকিছু অপটিমাইজ করা, মানে ইনফরমেশন সব ডিলিট করে নিজে থেকে ইনফরমেশন দেওয়া। আচ্ছা, ওকে ভাই, আমি বলি এসইও হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে এসইও করাটা হচ্ছে, মানে আমি জানি না, আমি ভাই এমনি বললাম, আপনি যে এতদিন ক্লাস বুঝতে পারছি, সমস্যা নাই। জি, আমি সেম তথ্যটা আরেকবার রিপিট করছি, অসুবিধা নাই। ওকে, এসইও জিনিসটা হচ্ছে ভাই, আমরা এই যে বলতেছি আমরা একটা ওয়েবসাইট করলে সেটা থেকে আর্নিং করব, এখানে ট্রাফিক আসবে, গুগলে র্যাঙ্ক করব। এই যে র্যাঙ্ক হবে, আমি আপনাদের একটু আগেও বললাম যে গুগল কিভাবে তাদের অ্যালগোরিদমটা কাজ করে, অ্যালগোরিদমটা কিভাবে সে একটা ওয়েবসাইটকে তার কাউন্টে নেয়, সেটার জন্য আপনার কি কি কাজ করতে হবে। এখন এসইও হচ্ছে এইটাই, এসইও হচ্ছে আপনি গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য এক্সট্রা ভাবে যেই কাজগুলো করবেন, যে ধরেন খুব সুন্দর করে কন্টেন্ট তৈরি করতেছেন বা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করে তৈরি করতেছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি করে তৈরি করতেছেন বা হচ্ছে আপনার ট্রাফিক ফ্রেন্ডলি করে তৈরি করতেছেন, এই প্রত্যেকটা জিনিসই এসইও এর মধ্যে ইনভলভ। জি, বুঝতে পেরেছেন? যে আপনার পেজটা গুগলে র্যাঙ্ক করানো মানে সবার সামনে নিয়ে আসার জন্য যা যা প্রয়োজন সবকিছু এসইও এর মধ্যে ঢুকবে, ইনক্লুডেড। এটা হচ্ছে মুগ্ধ কথা, একদম একদম সহজ ভাষায়। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন জি ভাই, এখানে একটা তথ্য দিয়েছে যে এসইও ডিফিকাল্টি 22। এসইও ডিফিকাল্টিটা কি, যে এসইও ডিফিকাল্টি বলতে এখানে ওনারা কি বোঝাচ্ছেন, যে আপনি যদি এই হোটেল রিভিউ নিয়ে একটা ওয়েবসাইট করেন, সেক্ষেত্রে আপনি অনেক ভালোভাবে এসইও করলেও সেই ওয়েবসাইটটা আপনার র্যাঙ্ক হবে কিনা সেইটার স্কোর মানে 100-তে আছে 22, তার মানে হচ্ছে এটা একদম মানে 30-এর নিচে থাকলে একটা তথ্য লিখবেন, যদি এসইও ডিফিকাল্টি 30-এর বিলো 30 হয়, বিলো 30, সেটা নিয়ে কাজ করাটা খুবই ভালো, সুইটেবল, মানে আপনার ওই ওয়েবসাইট নিয়ে আপনি ভালোভাবে কাজ করলে আপনার র্যাঙ্ক করার মানে খুব সহজ সম্ভাবনা আছে। আর যদি 30 থেকে 50-এর মধ্যে হয় এসইও ডিফিকাল্টি, সেক্ষেত্রে এইটার হচ্ছে কম্পিটিশনটা বা হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার সম্ভাবনা হচ্ছে 50%, সেক্ষেত্রে আপনাকে একটু ওভার পরিশ্রম দিতে হবে। ভাই হ্যালো, জি ভাই, আমি তো তাহলে পুরো ধরা খায় ফেললাম ফটোগ্রাফি নিয়ে। জি একটু, হ্যাঁ, আমি এই জন্যই বলছি যে ভাই কিওয়ার্ড আমরা জাস্ট ওই দিন হচ্ছে একটা জিনিস দেখেছি তাড়াহুড়ার জন্য, এখন আমরা হচ্ছে এটা একটু অ্যাডভান্স লেভেলে শিখবো,
আগে একটু শুনেন, দেন হচ্ছে যদি ওটা হচ্ছে 50% মোর দেন 60% থাকে তাহলে এটার এসইও ডিফিকাল্টিটা খুবই কঠিন, সেক্ষেত্রে সেখানে না যাওয়াটাই খুবই বেটার। যদি 60+ কারো এসইও ডিফিকাল্টি করে কোনো কিওয়ার্ডের, সেই কিওয়ার্ড দিয়ে যারা বিগিনার আছে তাদের কাজ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। জি আমি কি এতটুকু বুঝাতে পারলাম জি কিনা? ভাই বুঝতে পারছি, তাহলে আমার ফটোগ্রাফি বাদ দিতে হবে, কারণ আমার ওইটা 65 দেওয়া আছে। ওকে, একটা জিনিস, একটা পয়েন্ট কি আমরা বুঝতে পেরেছি ভাই, আমরা কিন্তু জি আস্তে ভাই আস্তে কিওয়ার্ড রিসার্চ এর একটু অ্যাডভান্স লেভেলে ঢোকার চেষ্টা করছি বেসিক থেকে বাদ দিয়ে। এখন ধরেন আপনারা আমাদের এই নলেজটা গ্যাদার হওয়ার পর অনেকে দেখবেন আপনারা যদি ইয়েতে ফাইবারে সার্চ করে থাকেন, শুধু কিওয়ার্ড রিসার্চ করে দিবে সেটার জন্য কিন্তু গিগ আছে, প্রচুর সার্ভিস আছে যে তারা মানে একটা মানে গিগ করে বা সার্ভিস প্রোভাইড করে, তারা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে দিবে আর কিছু করবে না। তো আমরা যদি এটা একটু ভালোভাবে শিখি তাহলে আমরা কিন্তু এই সার্ভিস নিয়েও একটা গিগ দিতে পারবো। তো কিওয়ার্ড ডিফিকাল্টিটা বুঝতে পেরেছি কিনা? জি ভাই আমি বুঝতে পারছি। জি ভাইয়া ওকে, জি দেন ভাইয়া হচ্ছে পেইড ডিফিকাল্টি ভাই, এই যে যেমন এখানে বলেও দিয়েছে ভাই, এই যে সার্চ ভলিউম এভারেজ, ওরা কিন্তু ওদের মতামত দিয়ে দিচ্ছে। এসইও ডিফিকাল্টি তুলনামূলক ইজি আছে, ওকে এখানে পেইড ডিফিকাল্টি বলছে 8, ইজি বলেছে। এখন পেইড ডিফিকাল্টি জিনিসটা কি, এই যে ধরেন আমরা যখন গুগলে সার্চ দেই কিছু একটা জিনিস, যে ধরেন কি লিখে সার্চ দিব, মানে ওই যে এই রিভিউ লিখেই সার্চ দিব, রিভিউ তো আসবে না, মোবাইল রিভিউ দেই, শো করছে না, কি দেয়া যায়, ফটোগ্রাফি ছিল আপনার না? জি ভাই, জি ভাই আমারটা ফটোগ্রাফি। আচ্ছা ফটোগ্রাফি লিখে সার্চ দেই, এখানেও আসছে না, দাঁড়ান একটু আমি দেখাচ্ছি, এই যে আসছে। ওকে এই যে দেখেন আপনারা যখন কোন একটা বিষয় নিয়ে সার্চ দেন, ঠিক আছে, যে পেইড ডিফিকাল্টিটা বোঝার জন্য আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি তাহলে হয়তো সুবিধা হবে। এই যে দেখেন ধরেন আপনি এই ফটোগ্রাফিকে সার্চ দেওয়ার পরে এই যে দেখেন অনেকগুলো ওয়েবসাইট সাজেস্ট করেছে কিন্তু উপরে লিখে দিছে অ্যাড, দেখতে পাচ্ছেন এরা জি কিন্তু জি দুই জি নাম্বার পেজে আছে অ্যাড। এই যে এই যে এগুলো আছে এগুলো কিন্তু ওয়েবসাইট যারা হচ্ছে গুগলের র্যাঙ্ক করে সামনে আসছে, আর এরা এই যে শুরুতে একদম দেখেন এদের উপরে, এদের উপরে যারা আছে এদের উপরে কিন্তু অ্যাড লেখা আছে, এদের পরে কিন্তু অ্যাড লেখা নাই। এই যে আমাদের কাজ হচ্ছে এই যে যারা অ্যাড লেখা আছে এরা হচ্ছে কি করেছে গুগল রে টাকা দিয়ে সামনে আসছে। ওই যে মানে আপনি যে বললেন ভাই বিট করা, ওই যে বিট কিওয়ার্ডে বিট হ্যাঁ লেখা গুলো ওটাই। জি জি আচ্ছা জি আমরা যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে এখানে এই যে দাঁড়ান কিওয়ার্ড প্ল্যানার তো আছে, আমি ট্যাবটা কেটে দেই নাই। ওকে যে এখানে এই যে দেখেন টপ বিট রেঞ্জ ছিল তাই না, এই যে একটা কথা ছিল টপ বিট রেঞ্জ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই, জি ভাই, জি ভাইয়া এই যে এখানে, এই যে এখানে দুইটা কাজ ছিল, একটা হচ্ছে টপ বিট রেঞ্জ লো, টপ বিট রেঞ্জ হাই। এখন ধরেন আপনি আপনার ওয়েবসাইটটাকে কন্টেন্ট দিয়ে হচ্ছে খুব সুন্দর করে এসইও করে পারছেন না সবার সামনে আসতে, এখন অল্টারনেটিভ আপনার টাকা আছে, টাকার গরম আছে, তাই হচ্ছে আপনি গুগল রে অ্যাড দিয়ে মানে হচ্ছে যে টপ রেঞ্জ অ্যাড বিট করে, যে ধরেন এখানে 74% হচ্ছে টপ বিট, আপনি যদি 74% বেশি দেন তাহলে হচ্ছে এই হোটেল রিভিউ লিখে কেউ সার্চ দিলে প্রথম যে অ্যাডটা শো করবে সেটা আপনার। বুঝতে পেরেছেন? দুইটা জিনিস এখানে হচ্ছে, এই যে প্রথম এখানে যে প্রথম অ্যাডটা শো করেছে এটা হচ্ছে আপনি হাইয়েস্ট বিট পে করলে এই অ্যাডটা আপনার শো করবে, আর একটা জিনিস এই যে এখানে যে প্রথমে যাকে শো করতেছে এখানে আপনি টাকা দিয়ে জীবনেও আসতে পারবেন না, এখানে আপনাকে ম্যানুয়ালি এসইও করে খুব সুন্দরভাবে গুগলের সকল ক্রাইটেরিয়া মেনটেন করে এখানে আসতে হবে, আর গুগল এটাকেই কাউন্ট করে, এই অ্যাড গুলোকে কাউন্ট করে না। বুঝতে পেরেছেন কিনা? দুইটা জিনিস ডিফারেন্স, বিট যেটা করলে কত টাকা সময়ের দিয়েও জন্য শো করবে? জি ভাই বুঝছি, আপনি যতদিন পে করবে, আপনি যতদিন পে করবেন ততদিন আপনাকে শো করবে। না না, যে 7.74 যে টাকাটা দিচ্ছেন আপনি, ওটা কি একদিনের জন্য ভাই, 1 ঘন্টার জন্য ওটা আর কি? যে এটা যখন আমরা বিট করে যাব আমরা এটা আসবে, এটা হচ্ছে যে আপনার এটা সম্ভবত পার ডে মানে পার ক্লিক, পার ক্লিকের জন্য। এই যে ধরেন আপনি এখানে আসছেন না, এই যে ওনার এখানে আমি যদি এই ওয়েবসাইটটা এখন ক্লিক করি,
ওনার এখানে যদি বিট রেঞ্জ 0.74 সেন্ট কেটে নিয়ে যাবে, এই বিট রেঞ্জটা যদি এইখান থেকে কেউ ক্লিক করে ওনার ওয়েবসাইটে কেউ ঢুকে, এই যে ধরেন আমি ঢুকলাম, এই যে আমি এখন ওনার ওয়েবসাইটে ক্লিক করে ঢুকলাম না, এই যে উনি যে অ্যাডের জন্য যেই টাকাটা পে করেছে ওনার অ্যাকাউন্ট থেকে, এই টাকাটা অলরেডি কেটে নিয়েছে। এটা হচ্ছে এই এই পেমেন্টটা হয় সাধারণত পে পার ক্লিকের উপরে, যে আপনি একটা ক্লিক হলে এই অ্যাডভার্টাইজ থেকে আপনার কত সেন্ট থাকবে। যে আমরা যখন ফেসবুক অ্যাড দেখেছিলাম, যে খেয়াল মনে আছে কিনা আপনারা, যে ওখানে আপনি নির্দিষ্ট করে দিতে পারছেন যে আপনার পার ডে বাজেট এত এবং পার ক্লিকে আপনি এত টাকা দিতে চাচ্ছেন। এখন সেক্ষেত্রে যদি আপনি হাইয়েস্টটা পে করেন, সেক্ষেত্রে আপনার হাইয়েস্টটা কাটবে। জি বুঝতে পারছি, জি বুঝতে পেরেছেন কিনা? জি, আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা ইন ডিটেলস দেখবো, কিন্তু হচ্ছে আমাদের এখন একটু ধারণা নেওয়ার জন্য এই জিনিসগুলো প্রয়োজন। ভাই এই যে, ভাই এই যে পে মানে ক্লিক করার পর মানে টাকাটা কাটলো, এখন সে বুঝবে কি করে যে বিট মানে যে এটা হোস্ট করতেছে একটা, সে বুঝবে কি করে যে আমার কত টাকা রাখা দরকার যে কাটবে অটোমেটিক? তার কার্ডে টাকা থাকবে এখানে ভাই, ওই যে আমাদের একটা জিনিস হইতে পারে যে ভাই বেশি কাটবে কিনা একটা প্রশ্ন, তাই না? জি না, আপনি যে ইনস্ট্রাকশন দিবেন, আমরা যখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করেছিলাম ওখানে কিন্তু ইন ডিটেলস দেখেছি ধাপে ধাপে, আপনার কিন্তু ইনস্ট্রাকশন দেওয়ার সুযোগ আছে, আপনি যা বলবেন ওই অনুযায়ী কাটবে। যে ধরেন এখানেও আপনি যখন এই অ্যাড ক্যাম্পেইনে যাবেন তখন হচ্ছে দেখতে পারবেন যে আপনি প্রতিদিন আপনার বাজেট কত। আপনি যদি বলে দেন আমার বাজেট $5, ওকে $5 আমার প্রতিদিন বাজেট, এখন $5 এখন এই যে একটা ক্লিকে 74 সেন্ট কেটে নিবে আপনার, যদি হাইয়েস্ট বিড রেঞ্জ দেন যে সবার আগে আপনারটা দেখাবে, তাহলে এই 74 সেন্ট দিয়ে 5 রে ভাগ করেন, তাহলেই তো বোঝা যাবে যে আপনাকে কতটা ক্লিক করতে দিবে। আপনার যখন অতগুলো ক্লিক হয়ে যাবে তখন কিন্তু আপনাকেও সরাই দিবে। বুঝতে পেরেছেন? যে আপনি যে ইনস্ট্রাকশন দিবেন যে আপনার বাজেট আমার $5 বাজেট, আমি দৈনিক $5 দিব, আমার $5 আমার এই কয়টা ক্লিক প্রয়োজন, তুমি এই কয়টা ক্লিক আমার আইনে দিবা। আচ্ছা ভাই, একটা সবার সামনে শো করতে হবে, তাই গুগল ওই অনুযায়ী করবে। জি আচ্ছা ভাই, এটার সাথে ওই যে আমরা যে ব্লগে যে সাইটটা খুললাম ওইটা কি রিলেট করে? মানে আমরা কি ওইখানে মানে এইভাবে বিট করব আমাদের ওই ওয়েবসাইটটা শো করার জন্য? জি না, এখন আমরা তো হচ্ছে টাকা দিয়ে কোনো কাজই করব না ভাই। আপনার দুইটা জিনিসই আসবে, আপনার দুইটা জিনিসই আসবে, ঠিক আছে? আমি আপনাদের শেখানোর জন্য দুইটা জিনিসই, আপনারা যাতে যদি কেউ বলে আপনার কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন না, আমি আপনাদের দেখা কিভাবে ব্লগ সাইট তৈরি করতে হয়। এখন ব্লগ সাইট তৈরি করার ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট বললো যে আমি আপনাকে ব্লগ সাইট দিব না, আমি ডোমিন হোস্টিং দিয়ে দিচ্ছি, আপনি আমার জন্য একটা সাইট তৈরি করে দিবেন। এখন তৈরি করে আপনি আমাকে 2 দিনের মধ্যে বা হচ্ছে 5 দিনের মধ্যে র্যাঙ্ক করাই দিবেন। এখন 2 দিন বা 5 দিনের মধ্যে র্যাঙ্ক করানোর উপায় একটাই, ওই যে ভাই টাকা দাও, সবার সামনে আসবে, ঠিক আছে? এখন সেক্ষেত্রে যদি আপনি বলেন ক্লায়েন্টে ভাই 2 দিনে তো জীবনও সম্ভব না, ওই ক্লায়েন্ট আপনার কাছে আসবে? ক্লায়েন্ট ধরে রাখার জন্য যা করতে হবে আমাদের সবই তো জানতে হবে ভাই, ভালো ওয়ে খারাপ ওয়ে, 2 নম্বর ওয়েও আমরা জানবো, 1 নম্বর ওয়েও আমরা জানবো ভাই। কাজের লেগে তো র্যাঙ্ক করা যায় $300-$400 ওর কাছে এমনি ডলার কি ভাই, কাজের উপরে $1000 দরকার হলে $1000 চার্জ করবেন, সমস্যা আছে ভাই? এক ক্লিকে যাইবো $1 প্রায়। হ্যাঁ, $1 যাবে ক্লায়েন্টের, আপনার তো না, আপনি করতে চাইলে সেটা আপনার যাবে, আপনি তো দেখার বিষয় না, তাই না? আপনি ওরে দেখাই দিচ্ছেন, সেটার জন্য আপনার যে চার্জ আপনি সেটা কেটে নেবেন। জি সবই ভাই টাকা পয়সার খেলাই আর কি। যাই হোক, আমরা যেখানে ছিলাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার এই এতগুলো জিনিস দেখানোর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে দুইটা জিনিস, যে আপনি গুগলের ফার্স্ট পেজে বা হচ্ছে সবার আগে আসার ওয়ে দুইটা আছে, একটা হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ করে আসতে পারেন, আর একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনার কন্টেন্ট এবং হচ্ছে গুগল অ্যালগোরিদমে এবং হচ্ছে এসইও করে সবার আগে আসতে পারেন, যেটা হচ্ছে এই যে এই ব্যক্তি করেছে। এদিকে কিছু শুনি নাই ভাই, একটা কারেন্ট চলে গেছিল। জি ওকে, আমরা সেরকম ইম্পর্টেন্ট কিছু বলি নাই, শুনতে থাকেন ভাই, অসুবিধা নাই। জি আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, এটা আগে মাথায় নেন, যেহেতু আমরা এসইও একটু পার্ট শিখতেছি আজকে, যে এসইও করার ওই দুইটা ভাই, বুঝতে পেরেছেন? এসইও মানেই হচ্ছে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য আপনার যা হ্যালো মার্কিন এডগেস নাকি আবার? এবার মনে হয় ভাইটা গেল। আমি তো মনে করছি
হচ্ছে র্যাঙ্ক দিবে, এই কাজটা করে ভাই সেই ব্যক্তি র্যাঙ্কে আসে। তাহলে ভাই শুনতে পাই নাই মাঝখানে, এত গন্ধ ধরে কিছু শুনছি না। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে হচ্ছে, কিছুক্ষণ আগে শুনতে পাই নাই। কিছুক্ষণ আগে শুনতে পান নাই, এখন শুনতে পাচ্ছেন। ওকে জি, আমি আবার রিপিট করছি যে আমি আপনাদের এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস, গুগলে ফার্স্ট পেজে আসার দুইটা উপায় আছে, এটা বুঝেছেন কিনা। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি এসইও করে আসবেন, আর একটা হচ্ছে আপনি অ্যাড দিয়ে ফার্স্ট পেজে আসতে পারবেন। ভাই মাইক্রোফোনের শব্দ আছে, সবাই মাইক্রোফোন অফ করে দিলে ভালো হয়। জি, সবাই একটু মিউট করে দিবেন। জি, আমি এই মাত্র যা বলছি সেটা কি শুনতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া। ওকে, এখন দুইটা উপায় আপনি আসতে পারেন ফার্স্ট পেজে, কিন্তু ভ্যালিড উপায় হচ্ছে এইটা ভাই, আপনি টাকা মানে অ্যাড ক্যাম্পেইন দিয়ে আপনি ফার্স্ট পেজে ততক্ষণই থাকবেন যতক্ষণ আপনি পে করবেন। যখনই আপনার পেমেন্ট শেষ হয়ে যাবে বা হচ্ছে আপনার বাজেট ও ক্রস হয়ে যাবে, তখনই দেখবেন এই যে নিচেরটা বা হচ্ছে আরেকজন সামনে চলে আসবে। বুঝতে পেরেছেন? তো পেইড ফরম্যাটে কেউই বেশি দিন থাকে না, পেইড ফরম্যাটে বেশি থাকে হচ্ছে যেই ধরনের ওয়েবসাইট গুলো হচ্ছে ই কমার্স রিলেটেড, যে ওয়েবসাইট গুলো তারা তাদের অ্যাড ক্যাম্পেইন বিভিন্ন ধরনের রান করে থাকে। এখন সেক্ষেত্রে যদি আপনাদের কোনো বায়ার আসে যে ভাই আমার 2 থেকে 5 দিনের মধ্যে ওয়েবসাইট র্যাঙ্ক করে দিতে হবে, তাহলে তাকেও বলবেন হ্যাঁ ভাই এটা অসম্ভব না। অবশ্যই সম্ভব, কেমনে সম্ভব আমরা দেখব। এতটুকু বুঝেছেন কিনা? এখন এই যে আমরা এখানে যেটা পেয়েছিলাম পেইড ডিফিকাল্টি, এই যে পেইড ডিফিকাল্টিটা হচ্ছে এইটাই যে আপনি টাকা দিয়েও সামনে আসতে পারবেন সেইটার সম্ভাবনা কতটুকু, সেখানে কম্পিটিশন কতটুকু। বুঝতে পারছেন? এমন কিছু কিছু কিওয়ার্ড আছে যেখানে আপনি পার ডে $1,000 দিলেও আপনি সামনের ফার্স্ট পেজে আসতে পারবেন না। সেই ডিফিকাল্টি যে আপনি চাচ্ছেন যে ভাই না আমি ম্যানুয়ালি এসইও করব না, আমি এই চুরি পন্থায় সহজ পন্থায় হচ্ছে সামনে আসব, সেই এই যে পেইড ডিফিকাল্টি যে আপনি টাকা দিয়েও যে সবার সামনে আসবেন সেই সামনে আসার সম্ভাবনা কতটুকু, সেখানে কতটা কম্পিটিশন আছে সেইটার হচ্ছে মার্কিং হচ্ছে এটা। এটাও 100-এ হয় ওই একই জিনিস, বিলো 30 হলে খুবই ভালো, 30 থেকে 60-এর মধ্যে হলে মিডিয়াম রেঞ্জ, এবং 60+ হলে সেটা হচ্ছে হাই কম্পিটিশন, সেখানে গেলে প্রচুর টাকা খরচ হবে কিন্তু আপনার বেনিফিট আপনি আর পাবেন না। আচ্ছা ভাই, এই যে প্যাক লিংকস যে এটাও কি এসইওর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জি ভাই একটু 1 মিনিট সময় দিবেন, একটা ফোন আসছে। অমিত ভাই? জি ভাই। ভাই আমি যেগুলা কিওয়ার্ড নিচ্ছি ওগুলা তো যখন ওই যে সার্চ দিছি আসছে তখন তো অনেক, কিন্তু এখন এই যে ভাইয়ের এই উবারে সাজেস্টে যা দেখি এগুলার যেই অবস্থা সব 65+, তাহলে এগুলো আমার সব বাদ দিয়ে দিতে হবে কিওয়ার্ড। আমি তো গ্যাজেট নিয়ে দেখলাম সার্চ দিয়ে অনেক আসে। কত প্লাস আপনার, কত কত পার্সেন্ট আসছে? আমি শুধু গ্যাজেট নিয়ে দেখছি 79। হাই রে ভাই, কি করবেন? শুনতে পাচ্ছেন ভাই? যে মাত্র যে সাইটে ঢুকছেন এই সাইটের লিংকটা একটু দিয়ে দিন তো। আচ্ছা, লিংকটা দিয়ে দিব। ওকে, এটা না, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে ভাই উবার সাজেস্ট। আমি দিয়ে দিচ্ছি। শার্ট দিলে একটা টাকলা মাথা ওলা দেখবেন ওইটাই। জি, ওর নাম হচ্ছে নীল প্যাটেল, উনি তো এসইওর জনক নীল প্যাটেল। জি ভাই, এটা হচ্ছে ওনার এসইওর জনক, এখন আরো অনেকেই হয়ে গেছে ভাই। নীল প্যাটেল হচ্ছে, ও হচ্ছে রানা ভাই। ভাই কিন্তু এসইও নিয়ে অনেক গাড়াগাড়ি করে, ওই দিন দেখলাম জানি উনি একদিন দেখাইছে যে উনি ব্লগ, ওনার হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট আছে সম্ভবত, যে ওনার নিজস্ব ডোমেইন হোস্টিং নিয়ে উনি ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন। ওকে, যাই হোক, যে এখন উবার সাজেস্ট আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা জিনিস, কারণ কি উবার সাজেস্ট এমনি ভাই এটা একটু পেইড টুলস এবং খুব ভালো একটা টুলস, কিন্তু এখানে যে ধরেন আপনি আপনাকে প্রতিদিনও 5টা থেকে 7টা দিবে তাই না? এখন আমাদের তো ভাই ইমেলের অভাব নাই, আছে আমাদের কাছে কিন্তু হাজার হাজার ইমেল আছে না ভাই? একদিনে কয়টা দেয়? একদিনে সর্বোচ্চ মনে হয় 5টা কি 6টা দেয় ও ফ্রিতে সার্চ করতে। আচ্ছা, কিন্তু এটা তো গুগল দিয়ে করতে দিব। জি, গুগল করতে হবে, সমস্যা নাই। গুগল না, গুগল দিয়ে ছাড়াও আপনি ইমেল দিয়ে লগইন করবেন। আচ্ছা, আউটলুক হোক আর যেটা হোক সমস্যা তো নাই, আমাদের কাছে তো হাজার হাজার ইমেল আছে না ভাই? জি ভাই, যে আপনার যদি যখনই বেশি প্রয়োজন হবে আর একটা ইমেল দিয়ে ঢুকে ওইটা দিয়ে 60টা পাবেন।
এখন ওই যে ভাই আমি কি বললাম যে ফ্রিতে একটু গায়ে খাটতে হবে বেশি আর কিছুই না। এখন যার টাকা পয়সা বেশি আছে উনি কিনা দেখবেন ধাম করে হচ্ছে নীল প্যাটেলের এটা নিতে পারেন, বা হচ্ছে আরো অ্যাওয়ারাইজার্স একটা আছে, অনেক আছে ভালো ভালো টুলস আছে, সে একটা কিনে নিয়ে তখন সে তো বিন্দাস কাজ করতেছে। তখন আমরা তো ভাই গরিব মানুষ, তো আমাদের এরকম ফ্রিতেই করতে হবে। জি ভাই আমরা কার্ড কই যে আমরা পেট করব। ওকে জি, এখন এই ক্ষেত্রে এই যে দেখেন আমরা হচ্ছে এখান থেকে বাকি যে জিনিসগুলো আছে এই যে জিনিসগুলো একটু পরে দেখব, কারণ আমাদের বেসিক এসইও সম্পর্কে যতটুকু জানা দরকার একটা ওয়েবসাইট ডেভেলপের ক্ষেত্রে বা হচ্ছে একটা কিওয়ার্ড সিলেক্ট করার জন্য, আমরা সেই জিনিসগুলো আগে একটু দেখব। ঠিক আছে ভাই, পেইড ডিফিকাল্টিও পেলাম, এসইও ডিফিকাল্টি পেলাম, সার্চ ভলিউম পেলাম, তাই তো? এখন আমরা একটু দেখব হচ্ছে এটার এই যে রেঞ্জটা কেমন, যে আমি যেই আমার যে ট্রাফিক টার্গেটেড পিপল তারা কোন ধরনের এইজের, তখন কিন্তু আপনি তাদের জন্য কি ধরনের কন্টেন্ট ডেভেলপ করবেন সেই সম্পর্কে একটা আইডিয়া পাবেন। বুঝতে পেরেছেন কিনা? জি ভাই, যে এখানে একটু সূক্ষ্ম জিনিস একটু গভীরে যাইতে হবে, এখানে থিওরিটিক্যাল কথাই বেশি, কারণ হচ্ছে আপনি যদি বিষয়টা ধরতে পারেন তখন হচ্ছে আপনার কাছে অনেক মজা লাগবে, আর যদি ধরতে না পারেন সেক্ষেত্রে বলবেন যে ভাই কি বলতেছেন এক কথা বারবার। যে এখানে একটা জিনিস আমরা কিন্তু একটা জিনিস করতেছি যে আমরা এই যে যখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করেছিলাম কি করেছিলাম, অডিয়েন্স, আমাদের অডিয়েন্স টার্গেট অডিয়েন্স কে অ্যানালাইসিস করেছিলাম, তাই না? আমরা এখনো এই এই যে কিওয়ার্ড রিসার্চ এর টুলস গুলো দিয়ে আমাদের যে ট্রাফিক গুলো আসবে, মানে যারা আমাদের ওয়েবসাইটে আসবে তারা কি ধরনের মেন্টালিটির হবে বা কোন এইজের হবে, এখন হচ্ছে আমরা ওই অডিয়েন্স দের অ্যানালাইসিস করবো একটু। তাহলে কিন্তু আপনি যদি অডিয়েন্স সম্পর্কে যত ভালো জানবেন তখন কিন্তু তাদেরকে অ্যাট্রাক্ট করাটা আপনার জন্য খুব সহজ হবে, তাই না? এটাই কিন্তু ওয়ে ভাই। তো এই জন্য এই ফালতু কাজগুলোতে একটু সময় বেশি দিতে হবে, এখানে যে সময় বেশি ইনভেস্ট করবে তার পরবর্তীতে তার কাছে এই ট্রিক্স গুলো তার ইউনিক হবে। এই যে ধরেন আপনারা অনেকেই বলতে পারেন আমাকে যে ভাই সহজে উপরে ওঠার ট্রিক্স দেন, ট্রিক্স তার কাছেই আসে যে ওইটা নিয়ে ঘাটছে, যে ঘাটে নাই তার তাকে আপনি ট্রিক্স দিলে ওই ও কাজটা করতে পারবে না, এটাই সত্য কথা। যে আমি আপনাদের কিন্তু ওয়েগুলো দেখাই দিচ্ছি, এখন আপনারা যদি এই ওয়েতে কাজ না করেন, ধরেন বসে থাকেন, তখন হচ্ছে আপনি যখন করতে যাবেন তখন কিন্তু আটকে যাবেন। ওকে, এখন হচ্ছে আমরা দেখতেছি কি আমাদের যে সার্চ ভলিউম যারা যারা হচ্ছে এই হোটেল রিভিউ নিয়ে সার্চ করে তাদের এইজ রেঞ্জটা কত। এই যে দেখেন আমরা এইজ রেঞ্জটা পাচ্ছি কি 18 থেকে 45 এর মধ্যে, এর মধ্যে হচ্ছে 25 থেকে 34 এবং হচ্ছে 35 থেকে 34, এদের সংখ্যাই বেশি, তাই না? এই যে দেখেন এই যে পেজ রেঞ্জটা কেমন, এজ রেঞ্জটা কিন্তু আমরা পাচ্ছি যে আমাদের টার্গেটেড পিপল হচ্ছে 18 থেকে 45 এর মধ্যে, তাইলে এর থেকে বেশি বয়সের লোকজন আসে না বা এর থেকে কম বয়সের লোকজন হচ্ছে হোটেল রেঞ্জ নিয়ে মানে হোটেল রিভিউ নিয়ে কথাবার্তা কি করবে, এর আগে হোটেল নিয়ে কথা বলে কি করবে। ওকে, যাই ওই যে একলা আচ্ছা, যেটা ব্যাপার না যে আমরা আমাদের অডিয়েন্স সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। এইবার হচ্ছে যে দেখেন এখানে একটা তারা সার্চ রেজাল্ট দেখেছে, দেখিয়েছে যে জি এখানে তো এই ওয়েবসাইটে তো শুধু আমি ইয়া পাইতেছি যে কোন একটা কান্ট্রি নির্দিষ্ট কান্ট্রি কইরা, কিন্তু আমরা যে কিওয়ার্ড গুলো সার্চ দিছি ওগুলো ওয়ার্ল্ড ওয়াইড, তো আমরা এখানে কি এমনি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে সার্চ দিতে পারবো না? এই যেটা জি না, এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে দিবে না, এই জন্য কান্ট্রি বেস করেই যেতে হবে। যে আমাদের তো এই যে বাংলাদেশও নাই, বাংলাদেশ আছে তো, বাংলাদেশ আছে ভাই, পাবেন কিছু মানে ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে মানে খুব রাইজিং, তাদেরটা দেখলেই তো কম্পেয়ার করা যায় যে পজিশন কম্পেয়ার করা যায়। হ্যাঁ, আমি এই জন্যই বললাম যে আপনার এই কাজগুলো কি কি করবেন আমি আপনাদের দেখাচ্ছি, এবং শেষে আমি ফিনিশিং এ যাই নাই, আপনি ফিনিশিং এ যেতে যাচ্ছেন, একটু শেষ হোক দেন বুঝতে পারবেন ভাই। এরপরে দেখেন আরেকটা জিনিস এসেছে যে 1400 এত পিপল ক্লিক অন এসইও রেজাল্টস, এটা কি, এই জিনিসটা কি একটু বুঝতে হবে। এই যে আমরা বলেছিলাম যে ভাই যে আমরা গুগলের টপ পেজে গেলে আমাদের অ্যাডভান্টেজটা কি, এই যে আপনি এসইও করে যদি আসতে পারেন মিনিমাম পার মান্থ আপনার হচ্ছে এক এত পরিমাণ ট্রাফিক ইনক্রিজ করবে যারা হচ্ছে এই গুগলের সার্চ রেজাল্টটাকেই ফলো করে। বুঝতে পেরেছেন? তারা কিন্তু একটা এভারেজ এস্টিমেট দিয়েছে, তার মানে এটা থেকে বেশিও হয় কমও হয়, এই জন্যই তো এটা এভারেজ একটা এস্টিমেট। যে যারা হচ্ছে এই পরিমাণ একটা ট্রাফিক যারা হচ্ছে প্রতিনিয়তই যে আপনার এসইওর যে রেজাল্টটা
এটার উপরে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে। বুঝতে পেরেছেন? আপনি কি পরিমাণ ট্রাফিক পেতে পারেন যদি আপনি আস্তে আস্তে গুগলে র্যাঙ্ক করেন, সেইটা সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দিচ্ছে। এই যে দেখেন আপনার টোটাল সার্চ ভলিউম ছিল কত, 4000 মানুষ সার্চ করে, তার মধ্যে কিন্তু প্রায় 1500 পিপল, আপনি যদি এসইও টপ র্যাঙ্কে চলে আসেন তাহলে 1500 পিপল কিন্তু আপনার ওয়েবসাইটেই ঢুকতেছে। তাহলে দেখেন রেশিওটা করেন, প্রায় 13% ট্রাফিক কিন্তু আপনি এসইও করে সবার আগে আপনার নিজের দিকে কনভার্ট করতে পারছেন। বুঝতে পেরেছেন থিওরিটা কি? বুঝতে পেরেছেন কিনা? জি জি ভাই। ওকে, একটু জটিল এবং একটু সূক্ষ্ম, যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, যে অনেকগুলো কথা বলছি পেস লেগে যাচ্ছে কিনা ভাই? আবার না ভাই, মিটিং এর মধ্যে আছি তো। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। ও আচ্ছা, জি ভাই শুনতে পাচ্ছেন না? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, ওকে ওকে, আমরা যতটুকু বলেছি যে এখানে জিনিসগুলো একটু সূক্ষ্ম ভাই, নাকি প্যাচ লেগে যাচ্ছে একটু বলবেন, সবগুলো কি বুঝতে পেরেছেন কিনা? যা যা বলেছি, ধরেন এই যে সার্চ রেজাল্ট থেকে সার্চ রেঞ্জ, আর হচ্ছে এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম, আমাদের এই পাঁচটা জিনিসই আপাতত প্রয়োজন কিওয়ার্ড রিসার্চের জন্য। জি জি বুঝতে পেরেছি। এই কয়টা জিনিস আমরা বুঝেছি কিনা? ওকে, যদি বুঝে থাকি, এখন ধরেন আমি আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে ভাই কিওয়ার্ড রিসার্চ এর জন্য আমরা তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করব, তাই না? এখন হচ্ছে ওখানে আরো কয়েকটা ক্রাইটেরিয়া আমরা অ্যাড করব। যে ধরেন আপনি একজন প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চার হতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি চাচ্ছেন আপনার ক্লায়েন্টের হয়ে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলে ঢুকতেছি ভাই কিওয়ার্ড রিসার্চে। আমরা প্রথম তিনটে ক্রাইটেরিয়া কি ছিল আমাকে একটু বলবেন। কোনটা ভাই? যে আমরা প্রথম দিন, গত পরশু দিন যেদিন আপনাদের কিওয়ার্ড রিসার্চের দায়িত্ব দিয়েছিলাম যে আপনারা প্রত্যেকে মিনিমাম 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, তখন হচ্ছে আপনাদের তিনটা ক্রাইটেরিয়া বলেছিলাম যে ভাই এই তিনটা ক্রাইটেরিয়া উপর বেস করে আপনারা হচ্ছে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। মনে আছে কিনা? একটা তো ভাই অডিয়েন্স বেশি কিন্তু কম্পিটিশন লো, সেই সাথে আবার হ্যাঁ আবার হলো বিড রেঞ্জটাও লো হইতে হইব, হাই বিডটা। আচ্ছা ওকে, দেই সেকেন্ড আরেকটা জানি কি ভাই, ওইটা তো মনে নাই। আচ্ছা ওকে, ওই যে একই জিনিস একই সাথে তিনটা বলে ফেলেছেন, তিনটাই আর কি তিনটাই বলে ফেলেছেন, হ্যাঁ একই সাথে তিনটা জিনিস। এখন সেক্ষেত্রে আমরা এখন আরেকটা জিনিস অ্যাড করব, যে আমরা কিওয়ার্ড নেওয়ার পরে আমরা হচ্ছে এই যে কিছু টুলস আছে, এই যে এখানে কিউস এসইও ডিফিকাল্টিটা দেখব, কারণ যেখানে দেখব আমরা যারা বিগিনার আছি তারা কখনোই এসইও ডিফিকাল্টি যদি 40-এর উপরে থাকে, 35 থেকে 40-এর উপরে থাকে, সেই কিওয়ার্ড নিয়ে কাজ করব না, যারা আমরা একদম বিগিনার আছি। হ্যালো ভাই, তাহলে তো আমার সব ছাইড়া দিতে হবে, এত কষ্ট করে ওই 4-5টা কিওয়ার্ড নিয়েছি। জি, আগে একটু শুনবেন ভাই, ছাইড়া দিতে হবে কিনা সেটা একটু আমরা পরে ডিসকাস করব। জি, আগে শুনবেন ইয়েগুলো। জি জি, একটা মিনিট। আচ্ছা ওকে, আমরা যেখানে ছিলাম কোথায় যেন ছিলাম, উবার সাজেস্ট। ওকে, এক নাম্বার হচ্ছে এখানে সাথে আরেকটা ক্রাইটেরিয়া অ্যাড করবেন, এসইও ডিফিকাল্টি, যে যদি মোর দ্যান 35 থাকে, বিগিনার যারা আছেন একদম বিগিনার, তারা হচ্ছে মোর দ্যান 35 যদি এসইও ডিফিকাল্টি থাকে ওই কিওয়ার্ডে আর কোনো হাত দিবেন না, দরকার নাই, ওই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, আমরা নতুন কিওয়ার্ড খুঁজব। ওকে, দেন হচ্ছে আরেকটা পেইড ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি যদি 25+ হয় সেদিকে আমরা যাব না, কোনো কাজ নাই। এবং হচ্ছে সবাই, জি মানে আমি যে গ্যাজেট নিয়ে সার্চ দি, শুধু গ্যাজেট অনলি গ্যাজেট লেখাটা দিয়ে সার্চ দিলাম ইউএসএ তে, তো এটার এসইও ডিফিকাল্টি 79, হ্যাঁ আর পেইড ডিফিকাল্টি অনেক বেশি। তারপর আমি যখন গ্যাজেট রিভিউ দিয়ে সার্চ দিলাম তখন এসইও ডিফিকাল্টি 26, পেইড ডিফিকাল্টি 25, সেই ক্ষেত্রে কি মানে এটা ঠিক আছে? জি, আমরা একটু, হ্যাঁ আমি আপনাদের বলছি যে এই জিনিসগুলো আমি এই জন্যই বলতেছি যে আপনাদের পছন্দের জিনিসগুলো হারাই যাচ্ছে। জি না, হারাই যাবে না ভাই, ওইটাকে আমরা আবার ফিরে নিয়ে আসবো, একটু অপেক্ষা করেন। আমরা হচ্ছে মাত্র কিওয়ার্ডের কিভাবে অ্যাডভান্স লেভেলের কিছু বেসিক জিনিস সম্পর্কে আইডিয়া নিচ্ছি, কিভাবে রিসার্চ করব অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড, আমরা সেটাও তো দেখব অবশ্যই ভাই, একটু ক্রমশ প্রকাশ, একটু অপেক্ষা করবেন, পেশেন্সটা ধরে রাখেন। আগে মানে আমাদের ক্যাটাগরিগুলো ধর মানে মাথায় রাখবেন যে কি কি জিনিস আমরা করব কিওয়ার্ড রিসার্চের সময়, আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে কিছু জিনিস অ্যাড হচ্ছে, ঠিক আছে ভাই? মানে পেইড ডিফিকাল্টি আমরা যারা একদম বিগিনার লেভেলে আজকে থেকে বা গত এই যে 3-4 দিন ধরে শুরু করেছি কিওয়ার্ড সম্পর্কে মানে ঘাটাঘাটি,
তারা হচ্ছে যদি পেইড ডিফিকাল্টি 25 বা হচ্ছে 26 প্লাস মানে 25 প্লাস হয় সেক্ষেত্রে আমরা ওইদিকে যাব না, ওই কিওয়ার্ড নিয়ে কাজ করব না। ক্লিয়ার? দেন হচ্ছে আমরা এজ রেঞ্জের কথা চিন্তা করব। আমরা সবসময় একটা জিনিস বলবো, এটা ম্যান্ডেটরি না, আমরা টার্গেট করব 18 থেকে 30 এই রেঞ্জের ট্রাফিক যদি বেশি থাকে আমরা সেই কিওয়ার্ড নিয়ে কাজ করার চেষ্টা করব, কারণ হচ্ছে এদেরকে ধরে রাখা খুব সহজ। আর যদি 25 থেকে 35 এই রেঞ্জের পিপল বেশি হয় তাহলে সেটা আরো ভালো হয়। বুঝতে পেরেছেন কিনা? জি ভাই, দুইটা এজ রেঞ্জ বলেছি যে আমাদের টার্গেট ম্যাক্সিমাম টার্গেট হবে, মানে এটা হচ্ছে মানে খুব ভালো টার্গেট পিপলদের মধ্যে একটা টার্গেট গ্রুপ হচ্ছে 18 থেকে 35। এই ধরনের এদেরকে চেষ্টা করবেন। এখন ধরেন ক্লায়েন্টের উপর বেস করে আপনি যখন অনেকের কাজ করতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভ্যারি করবে অনেক কিছু জিনিস, ক্যাটাগরি ওয়াইজ তো ভ্যারি করবে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যারি করবে। কিন্তু সেক্ষেত্রে আপনারা একটা জিনিস প্রেফার করবেন, যদি কোনো কিওয়ার্ডের মানে হচ্ছে টার্গেট অডিয়েন্স 18 থেকে 35 এর মধ্যে থাকে, সেই কিওয়ার্ডটা হচ্ছে কি মানে এটা ভালো, এটা সহজে র্যাঙ্ক করানোর জন্য ওয়ে হয়। কারণ হচ্ছে এই রেঞ্জের মধ্যে যারা পিপল এরা হচ্ছে অ্যাক্টিভ বেশি থাকে, এরা হচ্ছে মোবাইল টেপে অনলাইনের উপরে, হ্যাঁ মোবাইল টেপে বেশি বা হচ্ছে গুগলে বেশি সার্চ করতে কমফোর্ট ফিল করে। বুঝতে পেরেছেন কিনা? আর একটা গ্রুপ আছে যেটা হচ্ছে 55 মানে হচ্ছে 65 প্লাস যারা, এরাও হচ্ছে অনলাইন বেস বেশি কিন্তু এদের পোর্শনটা হচ্ছে কম হয় সচরাচর। এখন অনেক সময় যদি শুধুমাত্র তাদেরকে টার্গেট করে কোনো প্রোডাক্ট বা হচ্ছে কোনো ওয়েবসাইট হয়ে থাকে সেক্ষেত্রে সেটা ভিন্ন ব্যাপার। জি বুঝতে পেরেছেন কিনা? কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট দাঁড় করাবো বা হচ্ছে কোনো একটা কিছু নিব সেইটার মূল উদ্দেশ্য কি, আমরা এটাকে র্যাঙ্ক করাবো এবং এইটা থেকে আর্নিং জেনারেট করব। এখন হচ্ছে যেই জিনিসটা ট্রাফিক সংখ্যা কম সেটা দিয়ে তার আমার আর্নিং হওয়ার পসিবিলিটিও কম। জি বুঝতে পেরেছেন? জি ভাই, এখানে হচ্ছে এসইও থেকে যদি মোর দ্যান 500ই হয়, 500-র বেশি লোক যদি ক্লিক করে ঢুকে আপনার ওয়েবসাইটে নতুন করে, একটা আপনি যদি নতুন এসইও করার কারণে নতুন যদি 500 ট্রাফিক আসে আপনার ওখানে, সেটা গুড এনাফ একটা ওয়েবসাইটের জন্য বা হচ্ছে একটা কিওয়ার্ডের জন্য গুড এনাফ ট্রাফিক। জি বুঝতে পেরেছেন কিনা? আমি কয়েকটা জিনিস বলেছি একটু রিলেট করবেন কিসের জন্য। প্রথম হচ্ছে আপনার অবশ্যই কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে সবার সব থেকে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া একটাই, যেটার সার্চ ভলিউম বেশি অবশ্যই হতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এটার কম্পিটিশন অবশ্যই কম হতে হবে। নাম্বার 3 হচ্ছে এটার বিট রেঞ্জ একটু কম হতে হবে। দেন হচ্ছে আমরা যাব কি এটার এসইও ডিফিকাল্টি বিলো 30 হতে হবে, মানে আমরা যারা বিগিনার আছি তাদের জন্য কাজ করার জন্য পেইড ডিফিকাল্টি বিলো 25 হতে হবে। এইজ রেঞ্জ 18 থেকে 35 হলে ভালো হয়, যে এটাই হইতে হবে এমন কোনো কথা নাই। এখন এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়ার উপর বেস করে ডিফারেন্ট হয়, সো এই জন্য যদি চেষ্টা করবেন এই রেঞ্জের পিপলদের নিতে পারলে সেটা আপনার জন্য সুবিধা হবে। ওকে, দেন হচ্ছে আরেকটা জিনিস যে হচ্ছে এসইও করার পরে সেখান থেকে আপনি মোর দ্যান 50 মানে পার মান্থ, এটা হচ্ছে উইকলি ওরা কাউন্ট করে, উইকলি যদি 500 ট্রাফিক নতুন আসে গুড এনাফ ভাই। জি, এতটুকু কি আমরা বুঝতে পেরেছি কিনা? জি ভাই। এখন এটা কি মান্থলি থাকে যে স্যার? জি, এখানে এরা যেটা দেখাচ্ছে না এটা মান্থলি না, এটা মেবি হচ্ছে ওরা দেখায় উইকলি বেসড। এই রেজাল্টটা হচ্ছে উইকলি বেসিস, কারণ হচ্ছে মানে আপনার র‍্যাঙ্ক গুগলের ফার্স্ট পেজটা এটা হচ্ছে সপ্তাহে চেঞ্জ হয়, মানে উইকলি চেঞ্জ হয়। ধরেন আপনি কোনো ভাবে যদি একবার গুগলের এই যে টপে এখানে চলে আসতে পারেন তো এটার লংজিভিটি হচ্ছে 7 ডেজ। 7 ডেজ পরে হচ্ছে আবার আপনার অ্যালগোরিদমটা কাউন্ট করবে, সেক্ষেত্রে যদি আপনার ফার্স্ট পেজে আপনি না থাকার মতো হন তখন আপনি আবার পিছিয়ে যাবেন, আবার যদি থাকেন তাহলে হচ্ছে আপনার ওই পজিশনটা হোল্ড থাকবে। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু এটা খুব রেয়ার কেস হয় যে একবার কেউ টপে চলে আসলে, যে খুব বড় ধরনের ক্রাইম না করলে ওরে ফার্স্ট পেজ থেকে দেখা যায় যে 1 নাম্বার থেকে 3 নাম্বারে পাঠিয়ে দেয় কিন্তু হচ্ছে ফার্স্ট পেজ থেকে বের করে দেয় না। বুঝতে পেরেছেন কিনা? জি ভাই। ওকে, আমরা যতটুকু দেখেছি কিওয়ার্ডের এতটুকু কি ভাই মাথায় নিতে পেরেছেন? হালকার উপর ঝাপসা জি ভাই। ওকে, হালকার উপর ঝাপসা হলে এখন যারা যারা যেই যেই কিওয়ার্ড নিয়েছেন ঠিক আছে ভাই, সেই কিওয়ার্ড নিয়ে দেখেন যে সেটা নিয়ে কাজ করা সম্ভব কিনা। আমার তো কোনোটাই সম্ভব ভাই। ইমরান ভাই, আপনি একটু এই যে ট্রেন নিয়ে আগে পিছে লাগান, ট্রেন রিলেটেড, ট্রেন রুট, শুধু ট্রেন ভাই, ট্রেন স্টেশন পরে ট্রেন টাইম টেবিল।
রেলওয়ে লিখে দেন। হ্যাঁ 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 ভাই ট্রাই করতেছি। এসে সাউন্ডটা বেশি আসছে ভাই কার জন্য। ওকে আমি কিওয়ার্ড নিয়ে আজকে আর এর থেকে বেশি বলতে গেলে আপনারা প্যাচ লাগাই ফেলবেন, এতটুকু মাথায় রাখবেন। বুঝতে পেরেছেন? জি একটু বেশি হয়ে গেছে, এরপরে আমরা প্রতিদিনই আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই, এটা আপনি যত সুন্দর ওয়েতে বা যতটা সাকনিতে সেকে উঠাইতে পারবেন, আপনার এই ওই ওয়েবসাইট থেকে সাকসেসফুল হওয়ার রেটটা তত বেড়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? জি ভাই সময় দিতে হবে। ধরেন আমরা প্রথম দিন একটা সাকনি বসাইছিলাম কিওয়ার্ড প্ল্যানারে, তিনটা জিনিস, এখন ওই সাকনিতে আরো একটা উপরে আরো একটা সাকনি বসাইছি, এখন এটার পর ফিল্টার করে যেটা থাকবে এরপরে নেক্সট দিন আরো একটা সাকনি বসাবো ভাই। বাবারে ভাই মাথা ঠিক থাকো। জি থাকবে, এই জন্য হচ্ছে আমি আজকে আর কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিছু বলতে যাচ্ছি না, যতটুকু বলেছি বুঝতে পেরেছেন কিনা? জি ভাই আজকে ওই লোকে এসইও ডিফিকাল্টি পেড ডিফিকাল্টিস। জি আপনার খুব বেশি জিনিস না, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস শুকো শুকো করে শিখবো। ওকে ভাই যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। না ভাই এখন হচ্ছে আপনারা যারা খুব মানে গতদিন মানে কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করেছেন, আপনারা যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করেছেন সেই কিওয়ার্ড গুলোকে এই ক্রাইটেরিয়ায় ফেলে এখন রিসার্চ করবেন, সেখান থেকে কয়টা বেঁচে আসে সেটা আমাকে জানাবেন নেক্সট দিন। ঠিক আছে ভাই, এই একটা কাজ গেল। আচ্ছা ভাই ওকে, এখন আমরা যাব আমাদের ব্লগে, আমরা ব্লগারে ছিলাম না? ওকে ব্লগে সবাই কি, ব্লগে আমাদের কোনটা ছিল ভাই? এই যে রিভিউ, রিভিউ তো আমাদের ছিল না? হ্যাঁ ওকে রিভিউ এখানে আমরা একটু যাব। এটা না তো, এটা না, এটা এটা এটা। ওকে হচ্ছে ফার্স্ট ব্যাচে ছিল, ফার্স্ট ব্যাচে না এটা হচ্ছে গত ব্যাচে না, এটা আরেক ব্যাচে ছিল আমাদের রিভিউ। হ্যাঁ ওকে, আমরা রিভিউতে সবাই কি ব্লগ সাইট খুলেছি কিনা ভাই বলবেন? জি ভাই গুলে খুলে হচ্ছে যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই চারটা অ্যাড করেছি কিনা এবং এই চারটা ট্যাব কাজ করে কিনা সেটা করেছি সবাই? জি ভাই জি ভাই করেছি, করলে খুবই ভালো আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা এই জিনিসটার একটু সামনে আগাবো। এখন সামনে বলতে আমরা গতদিন ছিলাম কোন পর্যন্ত ছিলাম, লেআউটের কোন কোথা পর্যন্ত ছিলাম, মেনুতে, তাই না? মেনুতে জি ভাই মেন মেনু পর্যন্ত, মেইন মেনু ছিলাম। তাহলে আজকে আমরা মেইন মেনুতেই কাজ করব। এখন ধরেন মেইন মেনুতে এই যে দেখেন আমরা এই যে এই এইটারকে আমরা আদল তৈরি করেছিলাম, এই যে দেখেন এখানে উনি অনেকগুলো মেনু তৈরি করেছে, এখন মেনুর মধ্যে আবার মেনু বানাইছে, তাই না? হুম 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 অনেক কিন্তু হয়, আবার এই যে এই মেনুর মধ্যে আবার মেনু দেয়। হুম ওয়েবসাইটে যদি কেউ এটিং এর ওয়েবসাইটে কাটাকুটি করে থাকেন তাই সেক্ষেত্রে কিন্তু দেখেছেন যে এই মেনুর মধ্যে মেনু কেমনে নিয়ে আসবো, আবার প্রশ্ন যে রহস্য। আমরা আজকে হচ্ছে মেনুর মধ্যে কিভাবে মেনু নিয়ে আসবো সেই বিষয় নিয়ে একটু জানবো। ঠিক আছে ভাই ওকে। জি এখন হচ্ছে আমাকে একটা জিনিস বলেন, আমরা প্রথমে কোন রিভিউ নিয়ে কাজ করব? ওকে আমরা হোমে থাকুক, হোমে থাকবে পোস্ট, আমরা এখন রিভিউস দেই, এখানে একটা নতুন একটা মেনু ক্রিয়েট করি রিভিউস নামে, নাকি ভাই? হুম হুম তখন সেটার মধ্যে আমরা আরো মেনু ক্রিয়েট করলাম। ওকে এই রিভিউস না দিয়ে যে ক্যাটাগরি দেন তাহলে তো, মানে ক্যাটাগরি ভিতরে আরো ওকে অপশন ওকে ক্যাটাগরি দেন। জি একটা জিনিস বুঝবেন, এখন হয়তো দুইটা মানে আর একটু ক্লিয়ার করে দেই, আমাদের লার্নিং এর হয়তো কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছেন না, অনেকের কাছে বিব্রতকর হইতেছে যে ভাই কিসের মধ্যে কি নিয়ে যাচ্ছেন। এখন হচ্ছে ভাই এখানে প্রত্যেকটা জিনিস আমাদের প্রয়োজন, কারণ আমি যদি আপনাদের একদিনে বসে ব্লগিং টা শেষ করে দেই তাহলে আপনি আমার শেষ করে দেওয়া হবে, পরের দিন আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন কিছুই বোঝেন নাই, কিছুই মনে নাই। তাই হচ্ছে আমরা একসাথে এটার মধ্যে যতগুলো জিনিস আছে ওগুলোকে অনেকগুলো পার্টে ভাগ করে নিয়েছি এবং যখন যেটার সাথে যতটুকু প্রয়োজন হবে ওইটার সাথে অতটুকু রিলেট করে শিখবো। জি বুঝতে পেরেছেন কিনা? এখন হচ্ছে ব্লগিং এর আগে সব থেকে বড় জিনিস হচ্ছে কিওয়ার্ড ভাই, কিওয়ার্ড রিসার্চ নিয়ে দুই তিনটা ক্লাস লাগে। এখন আমি টানা যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে দুই তিনটা ক্লাস নেই তখন এই টপিকটা হচ্ছে বোরিং হয়ে যায়, আর হচ্ছে বিরক্তিকর লাগে, একই জিনিস তো। সেই জন্য হচ্ছে বিরক্তিটা যাতে না আসে আপনারা কিভাবে একটা ব্লগ ওপেন করবেন এবং সেটা ডিজাইন করবেন সেটাও শিখতেছেন, এবং হচ্ছে আমি এই জন্য বলেছি যে প্রথমে আপনারা একটা ডেমো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, দেন হচ্ছে এটা শেখার পরে আপনি ওই শেখাটা আপনার সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার পছন্দ মতো কিওয়ার্ড নিয়ে একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করবেন। জি বুঝতে পেরেছেন? জি ভাই ওকে হ্যালো। জি জি ইঞ্জন ভাই বল।
ভাই আমার একদম এই যে 1 সেকেন্ড পর পর কারেন্ট আসে যাইতেছে যাইতেছে দেখে আমার একটা কম্পিউটারটাই গেছে, এখন অনই হয় না ভাই, মাথাটা নষ্ট হয়ে গেল না? জি ভাই মাথা নষ্ট করেন না, ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে ভাই, মাথা নষ্ট করেন না। যদি এখন ভাই কম্পিউটার সিপিইউ চলে যায় তাহলে আর কি, বাজারে আরো আছে কিনবেন, সমস্যা কি? ও আপনি দিয়ে দিন ভাই, ড্রাইভারটা কালকে ঠিক করলাম ভাই। এই যে ভাই আমি ইনচার্জ স্যার টিকা ডাউন করতে মোবাইলে ক্লাসটা করেছিলি? হ্যাঁ হ্যাঁ ভাই, আপাতত মোবাইলে ক্লাস করেন। জি আমরা হচ্ছে একটা নতুন মেনুতে একটা মেনু অ্যাড করছি, এটার নাম দিয়েছি ক্যাটাগরি। ওকে জি ক্যাটাগরি দিলাম, এটা দিয়ে সেভ করে আমরা কিভাবে মেনু অ্যাড করতে হয় আমরা তো জানি, সেভ অ্যারেঞ্জমেন্ট দিলাম যে এখানে যে আমরা এখন রিলোড দিয়ে দেখি। জি আমাদের এই যে ক্যাটাগরি চলে আসছে, এখন আমরা চাচ্ছি ওই যে ওই ক্যাটাগরিগুলো যেগুলো আমরা কিওয়ার্ড সার্চ দিছিলাম ওখান থেকে ভালো পাইছি ওগুলাই তো অ্যাড করতেছি নাকি? হ্যাঁ ওখান থেকেই অ্যাড করব। জি মানে হচ্ছে আমরা সেটা পরে করব, কিন্তু আমরা হচ্ছে মেনুর মধ্যে নতুন আর একটা ট্যাব ওপেন করেছি ক্যাটাগরি আছে আর কি। আচ্ছা আচ্ছা জি, এতটুকু আমরা কি বুঝতে পেরেছি কিনা ভাই? জি ভাই জি, এটা না বোঝারও কিছু নাই। এখন হচ্ছে আমরা চাচ্ছি এই যে ধরেন এই ক্যাটাগরির মধ্যে আরো সাব ক্যাটাগরি ঢুকাইতে, তাই তো? সেটা কিভাবে সম্ভব এই সেটার জন্য আমরা সেই জিনিসটা আজকে দেখব, কারণ এটার জন্য আমরা ঠিক ওই সেম জায়গায় যাব ভাই, মেনু লেআউট। কঠিন অনেক জিনিস আছে ভাই, আমি আপনাদের সহজ একটা বলবো, যদি ভালো লাগে এটা করবেন। কোডিং করে অনেক কিছু করতে হয়, কিন্তু সহজ উপায় ব্লগিং এ আপনি এখানে একটা আন্ডারস্কোর দিবেন, ধরেন কিসের ক্যাটাগরি দিব আমরা, মোবাইল রিভিউ, ঠিক আছে? মোবাইল রিভিউ। এখন মোবাইল রিভিউর আগে একটা আন্ডারস্কোর দিবেন, আন্ডারস্কোর কোনটা ভাই? ওই যে মাইনাস, শিফট ট্যাব দিয়ে মাইনাস, এটা লিংক ধরেন কিছু দিলাম, লিংক দিলাম না, হ্যাশ রাখলাম, অ্যাড লিংক। এখন আমি চাচ্ছি এই যে মোবাইল রিভিউ এই ক্যাটাগরিটা কিসের মধ্যে ঢুকাইতে, ক্যাটাগরির মধ্যে, তাহলে একে ক্যাটাগরির নিচে নিয়ে আসবেন। ওকে, ক্যাটাগরির নিচে মানে যেই মেনুটার ভিতরে আপনি একটা সাব মেনু তৈরি করতে চাচ্ছেন ওখানে ওই মেনুটা হচ্ছে ওইটার নিচে থাকবে, এবং ওইটার নামের পূর্বে একটা আন্ডারস্কোর দিবেন একদম। এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ওয়ে মেনুর মধ্যে মেনু তৈরি করার। এখন এই দেখেন সেভ দেন, সেভ এগ্রিমেন্ট মানে সেভ অ্যারেঞ্জমেন্ট দেন, হচ্ছে আমরা এই যে এখানে একটু রিলোড দেই। দেখেন ভাই আমাদের এটা কাজ করছে কিনা। জি ভাই, যদি যারা বোঝেন নাই তাদের জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি, যে ধরেন আমি এখানে আরো একটা মেনু অ্যাড করব, কি মোবাইল রিভিউর পরে দেব হচ্ছে ধরেন কি হোটেল রিভিউ ছিল তাই না আমাদের, হোটেল রিভিউ, হোটেল রিভিউ, হোটেল রিভিউ। ওকে বড় হাতের দেওয়ার দরকার নেই, ছোট হাতের থাকুক। ওকে ভি হবে, ভি আই ডব্লিউ, আরে ভি আই, বড় ভি আই, ওখানে ভি দেই নাই, সরি ভাই, রিভিউস দেওয়ার প্রয়োজন নাই, রিভিউই থাকুক। ওকে আমরা হোটেল রিভিউ দিলাম, এটাকে হচ্ছে লিংক পরে দেব, এখানে হচ্ছে যে হ্যাশ এটাকে পিন দিলাম কেন, হ্যাশ দিয়ে রাখি। ওকে সেক্ষেত্রে অ্যাড দিলাম, এখন ও সরি এটা হচ্ছে একটু এডিট করতে হবে, এখানে হচ্ছে একটা আন্ডারস্কোর ব্যবহার করব, দেন হচ্ছে সেভ করব। এখন এই আন্ডারস্কোরটা আমরা কোথায় দিতে যাচ্ছি, ক্যাটাগরির মধ্যে। ওকে ক্যাটাগরির মধ্যে দিলাম না, ক্যাটাগরির মধ্যে হলো মোবাইল রিভিউর পরে চাচ্ছে হোটেল রিভিউ থাকবে। ওকে আমি মোবাইল রিভিউকে উপরে উঠাই দিলাম। ওকে দিয়ে এখন আমি সেভ করে দিব, সেভ অ্যারেঞ্জমেন্ট দিব। ওকে এবার হচ্ছে আমি যে এখানে দেখবো, যে দেখেন এখানে আমার হচ্ছে দুইটা মেনু চলে আসছে, আসছে ভাই? সবাইকে আমরা করতে পেরেছি মেনুর মধ্যে মেনু কিভাবে ক্রিয়েট করব। জি ভাই খুব সহজ ভাই, জি ভাই আমার হচ্ছে হঠাৎ করে কি যেন আসতেছে, বলতেছে দ্য সাইট ক্যান বি রিস্ট, আইপি অ্যাড্রেস কুলন ফাউন্ড। আচ্ছা ওকে ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার করবেন আমরা দেখি। আমি হচ্ছে ওটা করলাম, রিফ্রেশ দিলাম, তারপর থেকে এটা আসতেছে। আচ্ছা আচ্ছা ওকে ভাই আমি দেখি, আপনি স্ক্রিন শেয়ার দেন।
জি আজকে মোটামুটি কয়জন আছেন দেখি তো যেমন আসছে স্যার এটা হচ্ছে ভাই আপনার মনে হয় নেটে প্রবলেম করছে আপনি রিলোড দেন হ্যাঁ দিচ্ছি তো বারবার দিচ্ছি ভাই নেটটা চেক করেন নেট আছে কিনা দেখেন তো হ্যাঁ নেট ওকে এটা আছে নেট আছে ওকে তাহলে আপনি এটা কেটে দেন ট্যাপটা কেটে দেন অসুবিধা নাই হ্যাঁ নেট আছে এগুলো তো কাজ করতেছে ब्लू कलर জি দিয়ে স্যার আসছে যে ক্যাটাগরি রেজিস্টার্ড জি ওকে জি আসছে ভাই জি ভাই আসছে ও ভাই আবার চলে গেছে ভাই এমন কি হইতেছে এগুলা জি দিস সাইড ক্যানট বি রিচ ওকে আপনি একটু ব্যাকে দেন আচ্ছা এটা নিতে পারছে না ব্যাপ মানে কোন একটা সমস্যার জন্য হয়তো বা নেটের জন্য এখানে আপনি রিলোড দিলে এই জিনিসটা হচ্ছে হ্যাঁ একটু আরেকবার রিলোড দেন দেখি রিফ্রেশ দেন জি এবার তো আসছে জি আপনার নেটটা হয়তো ছেড়ে দিচ্ছে কখনো মাঝে মধ্যে এই জন্য হচ্ছে একটু সময় নিচ্ছে ভাই ভাই যদি রাউটার যদি অফ করেন রাউটারটা একটু রিস্টার্ট দেন অফ করা হ্যাঁ রাউটার না আমি হচ্ছে টেলিডক ইউজার মাঝে মাঝে এমন করে কারেন্ট চলে গেলে নেট চলে যায় এমন বিচ্ছিরি অবস্থা ও ভাই ওয়াই ফাই ঠিক আছে ভাই এমন কি ভাই বুঝতে পারছি প্রবলেমটা ভাই আমিও টেলিডক মাঝে মধ্যে ইউজ করি ভাই দেখা যায় একটা ফোন দিতে হলে 3-4 বার দিতে হয় ভাই এখন হচ্ছে সস্তা এর চাইতে এমবি কম কিনতে পারি না এটা দিয়ে কিনা লাগে জি সমস্যা নাই ওই তো আচ্ছা ঠিক আছে কন্টিনিউ করুন ওকে ধৈর্যের পরীক্ষা দিতে হয় আর কি আর কিছুই না ওকে আমরা কয়জন আছি দেখি ভাই জি আজকে আপনাদের মানে 19 জন মানে হচ্ছে আমি দুইজন 17 জনের মতো আছেন ওকে যাক ভাইয়া জি হানিফ ভাই যতগুলো প্রয়োজন আপনি করতে পারেন এখন চান বলতে পারেন যে ভাই এই মেনুর মধ্যে আমি আরেকটা মেনু ঢুকাইতে চাইতেছি মোবাইল রিভিউর মধ্যে এখন ঢুকাইবেন কি ধরেন এই স্যামসাং ফোন রিভিউ আইফোন রিভিউ দিতে যাচ্ছেন তাই না হতে পারে তো আমাদের ইচ্ছে হইছে যে ভাই এখন সেক্ষেত্রে কি করব এই সেম কাজ ভাই সহজ জিনিস মেনুর মধ্যে যাব এখন আমি কি যাই স্ক্রিন শেয়ার দিছেন না তো জি ও আচ্ছা আচ্ছা সরি সরি স্ক্রিন শেয়ার দেই নাই ভালো কথা আমি যে রেকর্ড ওকে যেটা ছিলাম আমরা যে এখানে হচ্ছে আমরা এটার মধ্যে দুইটা ক্যাটাগরি তৈরি করেছি এখন আমরা চাচ্ছি এই মেনুর মধ্যে আবার মেনু তৈরি করতে শখ হয় না ভাই যে মোবাইল রিভিউর মধ্যে আমি চাচ্ছি এইখানেও আরো ক্যাটাগরি হবে কি এই ধরেন আইফোন রিভিউ দেন হচ্ছে কি হইলো স্যামসাং ফোন রিভিউ বা হোটেল রিভিউর মধ্যে হচ্ছে বাংলাদেশি হোটেল রিভিউ ইন্ডিয়ান হোটেল রিভিউ ইউএসএ হোটেল রিভিউ নাইলে বাংলাদেশের মধ্যে আপনি ক্যাটাগরি করলেন কক্সবাজারের হোটেল রিভিউ বা হচ্ছে কুয়াকাটার হোটেল রিভিউ হ্যাঁ ক্রাইটেরিয়া ওয়াইজ আপনি ভাগ করতে চাচ্ছেন যে এই রকম ভাবে মেনুর মধ্যে সাব মেনু এখন সাব মেনুর মধ্যে আবার সাব মেনু তৈরি করতে চাচ্ছেন জি বুঝতে পেরেছি ভাই একটা কথা জি অবশ্যই বলেন হ্যাঁ ওই যে আমরা তো ওই যে যখন চারটা নিয়েছিলাম ওই যে হোম অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস এগুলো তখন এগুলো পেজে অ্যাড করছিলাম তারপরে ধরেন যে ওই যে আইফোন রিভিউ এগুলো যে দিছেন সাব ক্যাটাগরি ওগুলো কি পেজ অ্যাড করতে হবে হ্যাঁ সব তো করব ভাই আস্তে আস্তে আমরা তো এখন পর্যন্ত মেনুই বানাইতে পারলাম না ওখানে যাব তো ভাই ওই যে ক্যাটাগরির মধ্যে ওই যে লিখলেন না যে ফোন রিভিউ ওইটা কি আমাদের পেজে অ্যাড করতে হবে ওই পেজে যে লিখতাম ভাই হ্যাঁ পেজে যাব তো একটা সামনে আসবে ভাই আমরা আপাতত মেনুতে আছি পেজে যাব একটু পরে ওই প্রসেস ভাই একই জিনিস যে বুঝতে পারবেন তার কাছে জিনিসটা বুঝতে খুব সহজ ওই একই কাজ আমরা যেমন গতদিন কন্ট্রাক্টর তৈরি করেছি হ্যাঁ কিভাবে হচ্ছে এই পয়েন্ট আমার এই মেনুটা কাজ করবে দেন হচ্ছে আমরা সেই মেনুটা কাজ করার চেষ্টা করব
আচ্ছা ভাইয়া, এই যে এগুলা দিয়ে আমরা যে লিংক দিছিলাম ওই যে হ্যাশ ইয়া উঠায় দিয়া, ওইটাও করতে হবে তো না? জি জি, এটাও করতে হবে। আচ্ছা ভাইয়া, সাবমেনুর সাবমেনুর একটু আরেকবার দেখায়। জি, সাবমেনুর সাবমেনুতে আমরা এখনো যাই নাই ভাই, আমরা হচ্ছে মাত্র ক্যাটাগরি মানে মেনুর মধ্যে সাবমেনু তৈরি করা দেখাইছি। সাবমেনু কি সবাই তৈরি করেছেন কিনা? জি ভাই। ওকে, এখন ধরেন সাবমেনুর মধ্যে আবার সাবমেনু যাব আমরা, মানে ওকে এটা দেখবো। এটার জন্য ঠিক একই প্রসেস, এখানে যেমন আমরা একটা আন্ডার স্কোর দিয়েছি, এখানে দুইটা আন্ডার স্কোর হবে। দুইটা? হ্যাঁ দুইটা। এখন এটা হচ্ছে দুইটা আন্ডার স্কোর দিবেন, ধরেন এটা কি দিবেন, আইফোন রিভিউ। হ্যালো তালা ভাই। হ্যাঁ জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি লিখতে দেখেন, আমি একটু এটা বলতে থাকি তাহলে। আমি ফটোগ্রাফির পরে ক্যাটাগরি দিচ্ছি সাব ক্যাটাগরি পোর্ট্রেট ফটোগ্রাফি, এখন এটার আবার সাব ক্যাটাগরি কোনটা দিব এটাই তো মাথা ঘুরতেছে। একটা ডাইরেক্ট সাব ক্যাটাগরি ভিতরে চলে গেছেন। হ্যাঁ আপনি জান, এই যে ধরেন আপনি এরকম দেন মানে ফটোগ্রাফি দিবেন না, ফটোগ্রাফির মধ্যে আপনি ক্যাটাগরি এরকম দেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, আপনি আমাদের জিজ্ঞেস করতেছেন, আমরা কি এত ভালো পারি নাকি? আমরা তো ভাই শিখতেছি ভাই, আপনি তো বস। জি না, আমরা তো ভাই শিখতেছি, আপনি গুগলে সার্চ দেন যে সাব ক্যাটাগরি অফ পোর্ট্রেট ফটোগ্রাফি। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আমরা দুইটা আন্ডার স্কোর দিয়েছি, এখন আমরা চাচ্ছি এই সাব ক্যাটাগরিটা কোন সাব ক্যাটাগরির মধ্যে ঢুকাইতে। যে ধরেন মোবাইলের মধ্যে, তাই না? তাইলে এটা যাবে মোবাইলের নিচে। হাই হাই, মোবাইল উঠিয়ে দিতে হবে। এই যে দেখেন, এখন এই যে এটাকে নিচে নামাইতে হবে, আইফোন রিভিউ, এটা আমরা চাচ্ছি মোবাইল রিভিউর মধ্যে থাকতে। তাহলে মোবাইল রিভিউর পরে হচ্ছে দুইটি আন্ডার স্কোর দিয়ে আইফোন রিভিউ আসবে। ভাই জি দেখেন, আগে একবার দেখেন, আমি নেক্সট বার আরেকবার দেখাবো। এবার সেভ দিলাম, এবার সেভ অ্যারেঞ্জমেন্ট দিলাম, মানে সূক্ষ্ম হিসাব ভাই। যারা ম্যাথমেটিক্সে ভালো তারা তো খুবই, মানে সায়েন্স ফ্যাকাল্টির যারা আছেন তারা তো খুবই লাফালাফি শুরু। এই যে দেখেন, পেয়েছেন সাব মেনুর মধ্যে সাব মেনু চলে আসছে। জি ভাই দেখতে পারতেছি। জি, বিষয়টা কি হয়েছে, কি আমরা কি বুঝতে পেরেছি কিনা, নাকি সব মাথার উপর দিয়ে চলে গেল? বুঝতে পারছি ভাই, যত বেশি মেনু আমি বাইর করতে যাব খালি আন্ডারস্কোর বাড়াইলেই হবে আমার। হ্যাঁ এটাই চালাকি। জি, এটাই হচ্ছে সহজ ট্রিক্স ভাই, এটা অন্য কেউ বলবেন না, সবাই তাইলে এটাই ব্যবহার করবে। আর না হইলে কোডিং করে সারাদিন দেখবেন একটা কোড ভুল হয়েছে, কাজ করতেছে না, মাথা টাকান, স্যার আর কোনো উপায় নাই তো। মনে হয় ঠিক আছে ভাই, এটা হচ্ছে সিম্পল একের কথা কইছি। জি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে জি, মাথা টাকানো আমাদেরও এখানে প্রয়োজন হবে। কখন? ধরেন আমাদের মাত্র হয়েছে দুইটা কি চারটা মেনু, কাজের মেনু আমরা এখন অ্যাডই করি নাই, যখন একটার মধ্যে আরো অনেক বেশি ঢুকাবেন তখন কোনটা যেন কোনটার মধ্যে ছিল ভুলে যেতে হবে, যে তখন আমাদের মাথা টাকাইতে হবে। সেই জন্য একটু কাজগুলো খুবই সূক্ষ্ম এবং সহজ, ঠান্ডা মাথায় করতে হবে। এটাই হচ্ছে বিষয়, যে মাথা গরম করে কাজ করতে গেলেই প্যাচ লেগে যাবে আর দেখবেন কোনো কাজই হবে না। জি, আমি আরেকবার দেখাচ্ছি যে সাব মেনুর মধ্যে কিভাবে সাব মেনু তৈরি করবেন। জি, এবার আমরা আগের বার ছিলাম মোবাইল ফোন রিভিউতে, ওখানেই আরেকটা অ্যাড করি, সমস্যা নেই। সেক্ষেত্রে এবার কি দেবো, আইফোন দিছিলাম, স্যামসাং ফোন দিই দেন। স্যামসাং ফোন রিভিউ, স্যামসাং রিভিউ দেই তাইলি তো, মোবাইল নিয়ে মধ্যেই তো আছি আমরা। ওকে, স্যামসাং ফোন লিখতে হবে না, এখানে হ্যাশ দিলাম। এই আর মারাত্মক বুদ্ধি, এই যে রিভিউ নিয়ে লেখালছেন এটা দেখবেন এই পেজটা একদম প্রচুর হিট হয়ে যাবে। জি না ভাই, বুদ্ধির কিছু নাই। এখন এটা আমি এটা একদম শুরুর দিনও বলেছি ভাই, এটার জন্য ব্লগিং এবং এসইও এই কাজটা আমরা ফ্রিতে শিখতেছি জোর করে, ঠিক আছে? যে আমরা বলেছিলাম না যে ভাই ডিজিটাল মার্কেটাররা কোনো জায়গায় আটকাই থাকে না, তো সেই আটকাইতে আমাদের কোনো জায়গায় পারে না, আমরা জোর করে শিখতেছি। কিন্তু জোর করে শেখার একটা লস হবে কি, আমরা যখন ফ্রি ফ্রি ডোমেইন হোস্টিং বা হচ্ছে ফ্রি টুলস দিয়ে যেই ওয়েবসাইট বানাবেন
সেটা কখনোই গুগলে র্যাঙ্ক করে না। সেটার জন্য আপনাকে পেইড ভার্সনে যেতেই হবে, পেইড ডোমেইন কিনতে হবে, ডোমেইন হোস্টিং নিতে হবে, পেইড থিম ইউজ করতে হবে, দেন হচ্ছে আপনি ওয়েবসাইট জেনারেট করবেন, দেন ওইটার এসইও করলে ওইটা গুগলে র্যাঙ্ক হবে ভাই। এটা জাস্ট আর কি প্র্যাকটিস গ্রাউন্ড, প্র্যাকটিস করতে, এটা হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড। আর আপনি হচ্ছে মূল কাজটা খেলবেন হচ্ছে ন্যাশনাল, এই আমাদের শেরে বাংলা স্টেডিয়ামে, বুঝতে পারছেন? এখন আবার জি জি ভাই, জি বুঝতে পারিনি ভাই, আমি চাচ্ছি এটা মোবাইল ফোন রিভিউর মধ্যে ঢুকাতে, সেই জন্য হচ্ছে দুইটা আন্ডারস্কোর এর প্রয়োজন হবে। আমি এটা অ্যাড লিংক করলাম। এখন হচ্ছে এই ক্ষেত্রে আমি কোনটার মধ্যে চাচ্ছি এই অ্যারো থেকে সেটা নিচে নিয়ে যেতে, যে মোবাইল ফোন রিভিউর মধ্যে কোথায় গেল, স্যামসাং রিভিউতে, তো আগে থাকবে মোবাইল ফোন রিভিউর মধ্যে আইফোন রিভিউ প্রথমে, দেন স্যামসাং রিভিউ। ওকে তাইলে দিলাম, এই দিলাম, এই দেন কি আনলিমিটেড দেওয়া যায় নাকি ভাই? তিন চারটে দিলাম, যাইতে আছে যাইতে আছে, আপনি করতে যাচ্ছেন আপনি জাস্ট হিসাব করে বসাইতে পারলেই হবে, ও নিতে থাকবে, কোনো সমস্যা নাই। এখন আপনি আউলাই গেলে ও আউলাই যাবেন। আমি হচ্ছে আপনাদের ডেমো দেখাচ্ছি, আমরা তো ক্যাটাগরি মাত্র দুইটা ওপেন করেছি, ধরেন আপনি 10টা ক্যাটাগরি ওপেন করেছেন, ঠিক একই ভাবে মোবাইল রিভিউ যেভাবে অ্যাড করেছেন ওই একই ভাবে বাকি 10টা করবেন। এখন মোবাইল রিভিউর মধ্যে আবার একটা ক্যাটাগরি নিতে যাচ্ছেন, ঠিক আছে? এখন আবার বলতে পারেন যে ভাই আমি এই আইফোন রিভিউর মধ্যে আবার একটা ক্যাটাগরি করতে চাইছি। হ্যাঁ, চাইলে ঠিক সেম প্রসেস। এখন ওই যে এখানে হচ্ছে লেয়ারটা বুঝতে হবে ভাই, আমি আপনাদের বলেছি লেয়ারের মধ্যে ঢুকাইতে গেলে আবার একটা আন্ডারস্কোর ইউজ করতে হবে। আপনার এখানে দুইটা লেয়ার পড়েছে, দুইটা আন্ডারস্কোর ইউজ করেছেন, দেন হচ্ছে তিন নাম্বার লেয়ার যদি আসে তাহলে তিন নাম্বার আন্ডারস্কোর দিবেন, ওইটা হচ্ছে এটার মধ্যে ঢুকে যাবে। থিওরিটা বুঝেছেন কিনা, এটাই হচ্ছে ফর্মুলা। এখন এর মধ্যে আপনি যতগুলো ঢুকে রাখ মানে ক্যাটাগরি বা হচ্ছে ক্রাইটেরিয়া ঢুকাইতে চান, আপ টু ইউ, যত খুশি আপনি পারবেন, আনলিমিটেড, কোনো অসুবিধা নাই। মানে ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি, এর মধ্যে এর মধ্যেও যদি আবার সাব ক্যাটাগরি ঢুকাতে চান সেটাও সম্ভব, অসম্ভব না। সেক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি, একবার দেখে নেন, দেন আপনারা করে নেবেন, সমস্যা নেই। যে আইফোন রিভিউর মধ্যে আর একটা ক্যাটাগরি তৈরি করতে, কি আইফোন ধরেন 10, এখন লেটেস্ট হচ্ছে 11 প্রো, ওকে ভাই ডাবল, যেটা মানে সাব 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 ক্যাটাগরি করব যেটার ভিতরে ওটার নিচে রাখলেই হবে না? ধরেন আমি এখন এটা চাচ্ছি কি আইফোন রিভিউ এর মধ্যে ঢুকাইতে, তাহলে হচ্ছে আইফোনের নিচে নিয়ে যাইতে হবে। এখানে আমার ক্যাটাগরি লেয়ার পড়ছে কয়টা, তিনটা, প্রথম তার মানে দুটো নিচে রাখবো, এটাই। হ্যাঁ জি জি জি, আপনি অ্যাড করলেন, এখন আইফোন প্রো 11 প্রো কোথায় নিয়ে যাব আমি, আইফোন ক্যাটাগরির মধ্যে, তাই তো, আইফোন রিভিউর মধ্যে, এই যে আইফোন প্রো, আইফোন প্রো হচ্ছে আইফোনের মধ্যে থাকবে। ওকে আমি এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই সাইজ দিলাম, সাইজ চেঞ্জেস দিলাম, ওকে সাইজ চেঞ্জেস দিয়ে আমি এখানে রিলোড দিলাম। এখন দেখেন মেনুর ভিতরে মেনু, তার ভিতরে মেনু, তার ভিতরে মেনু যদি দরকার হয় আমরা সেটাও করতে পারবো ভাই, কোনো অসুবিধা নাই। জি বুঝতে পেরেছি কিনা ভাই? জি ভাই বুঝা হইলো কথা, সবাই কি আমরা বুঝতে পেরেছি? খুবই সহজ এবং সূক্ষ্ম জিনিস। জি ভাই বুঝতে পারছি, বুঝতে পেরেছেন, ওকে তাহলে খুবই ভালো। এবার হচ্ছে কি করতে হবে ভাই, সেম কাজ, এই যে দেখেন আমরা যে ক্যাটাগরি তৈরি করেছি কোনো ক্যাটাগরিতেই কিন্তু কাজ করে না, 404, এই যে এই 404 পেজটা মানে হচ্ছে এরর, এরর, কোনো কিছু নাই। এই যে ধরেন আমি যেই কয়টা বানাইছি কোনোটাই কোনো কাজ করে না, সবই 404 আসতেছে, আইফোন রিভিউ বলেন। এখন এই কাজ করানোর জন্য কি করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় আমরা জানি কিন্তু অলরেডি, এই যে দেখেন এখন হচ্ছে পেজ লাগার সময় আসতেছে, যে যখন আমাদের সূক্ষ্ম ছিল, এই যে দেখেন অলরেডি আমরা গতদিন পেজ খুলছি, এর মধ্যে আমাদের অনেকগুলো ভালো ভিউ হয়ে গেছে, দেখি একদম স্টার্ট, দেখি তো, বাহ
200 ভিউ হইছে ভাই, কিছু অ্যাডই করি নাই, কোনো পোস্টই করি নাই। যে দেখেন আপনারা, আমি এটা দেখানোর উদ্দেশ্য এটা যে আপনারা যদি আসলেই যে প্রত্যেকটা কাজ থেকেই যদি আপনি সিরিয়াসলি করেন, এটার প্রত্যেকটা জিনিসের আউটপুট আছে এবং খুব ভালো লেভেলের আউটপুট আছে। এখন হচ্ছে এখানে হচ্ছে আউটপুটটা নেয়ার জন্য ডিপেন্ড করবে আপনি কতটুকু সিরিয়াস, বা হচ্ছে আপনি কতটুকু আউটপুট নেওয়ার জন্য ইনপুট দিচ্ছেন, এটার উপরে ডিপেন্ড করবে আপনার আউটপুটটা। ওকে, একটু অনেক বেশি শিখতেছি আমরা, একটু রিফ্রেশমেন্টে যাই। এই ভাই আগে বলেন তো আপনাদের গিগের কি অবস্থা, গিগ কি সবাই দিছেন? শিখছি ভাই, মাথা খারাপ হয়ে যাবে, একটু ব্রেক দিয়ে শিখি আমরা, শুনি। হ্যাঁ, গিগ কটা দিছেন ভাই? সব জায়গা থেকে আউটপুট পাইছি, ফাইবার বাদে। অর্ডার পাইছেন? না ভাই, বললাম আউটপুট পাইছি সব জায়গা থেকে, ফাইবার বাদে। ফাইবারে বাইরে একজন বাইরে নকও দেয় নাই ভাই আপনারে? না ভাই, আমি খুবই হতাশ। জি ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো আমরা দেখবো কেন নক দেন, আপনার সমস্যাটা একটু খুঁজে বের করি। স্ক্রিন শেয়ার করবো। জি ভাই, স্ক্রিন শেয়ার করেন। ভাইবার আপনার এরকম ভাবে হতাশ করে দিল, ছ্যাঁকা দিল, কারণটা কি দেখি আমরা একটু, সমস্যা কোথায়। আপনি গিগ কয়টা ভাই? জি ইমরান ভাই বলেন। আমার ওই যে ওই পেজে কোনটা কাছে রাইভারটা আছে আপনারা লিখে দিলেন না, এখন আর ওই যে টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এগুলো তো আসলো না। এগুলো তো আপনি অ্যাড করেন নাই ভাই, অ্যাড করেছিলেন? এগুলোর নামে কি পেজ খুলেছিলেন, পেজ খুলে লিংক বিল্ড করেছিলেন? যে আমরা যেমন কন্টাক্ট আছে একটা পেজ খুলেছি, পেজ খুলে সেখানে পোস্ট করেছি, পাবলিশ করেছি, তারপরে হচ্ছে পাবলিশ করে ওই পেজটা ভিউ করেছি, ভিউ করে ওইটার লিংক নিয়ে আমি ওই মেনুর মধ্যে দিয়েছি, এই কাজটা কি প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশন আপনি করেছেন কিনা? না না, ও মানে কিছু যে লিখতে হবে টার্মস এন্ড কন্ডিশন বা প্রাইভেসি, না ওটা তো লেখিনি, তাহলে এটা আমার পেজে আসলো কিভাবে? আপনি মেনু তৈরি করেছেন শুধুমাত্র, আর কোনো কিছু করেন নাই, সেজন্য হচ্ছে ওইখানে মেনুতে ক্লিক করে দেখবেন যে ওই মেনুতে কোনো কাজ করছে না, যে ওটাকে কাজ করাইতে হবে, কাজ করাইতে হলে ওই যে ওটার পিছে ওই যে লিংক দিতে হবে, লিংক বিল্ড করতে হবে। আচ্ছা, ওটা ওখান থেকে ওই পোস্ট থেকে না, যে আপনি লাস্ট যেখানে পেজেস থেকে। জি জি, বুঝতে পারছি, জি বুঝতে পারছি, ধন্যবাদ। তাইলে করতে থাকেন, তাইলে আমরা একটু আগে হাসি নেই। জি ভাই, স্ক্রিন শেয়ার করেন, আমরা একটু হাসি, সমস্যা কোথায়। অনেক আমার খুব ইচ্ছা আপনার এলাকা বরিশালে এমনি ঘুরে আসার, আমি 3-4 বার গেছি। ওকে, আসেন, অবশ্যই সবার জন্যই ওয়েলকাম। না শুধু লজ দিয়ে যাবো, আপনার সাথে দিনে দেখা করবো, সারাদিন ঘুরবো, পরের দিন এসে করবো। তাই তো দৌড়ের উপরে একটু তাড়াহুড়ো তো নাই। জি ভাই, হ্যাঁ ভাই, এদিন যাবো আমরা, ওইদিন কি ক্লাস অফ থাকবে ভাই? শুক্রবারে যাবো, এত সহজ সমস্যা তো নাই ভাই। ভাই বসায় ক্লাস নিবো, সমস্যা কি ভাই? কোনটা দেখাবো? ভাই ফাইবারে যান, ফাইবার জানি। আচ্ছা ফাইবার আছে ভাই, এই যে গিগ দেখেন, আগে গিগ পরে দেখবো ভাই, গিগ একটা গিগ ধরমে আপনার কি গিগ দেখবো ভাই? গিগ তো আবার এই যে এই অবস্থা, এই যে ভাই এটা আবার 5-6 দিন ধরে এইখানে আটকা রইছে, 5-6 দিন ধরে ওইখানেই আটকেই থাকবে ভাই। আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন দেখি তো, আপনি তো বায়ার রিকোয়েস্ট পাঠাই, আমি এটা শেয়ারও দিছি, আপনি যে শেয়ার করতে দিলেন, আমি টুইটারে শেয়ার দিছি, অবশ্যই কোনো সমস্যা নাই ভাই। হ্যাঁ, মরে যাও, মরে যান, দেখেন শেয়ারে কত দেখছে, ওই জায়গায় দেখে তো লাভ নাই ভাই। জি বাহ, খুবই ভালো, আপনি এখন দেখি কাজের কাজ তো কিছুই করেন না, যে এই তো আপনারাই তো খুঁজতেছিলাম, আপনারা এই কাজগুলোই করতেছেন বারবার না, যে গিগে যান গিগে। আমি সারা দিন কাজ করি আপনাদের লাগে, কাজ করতেছেন কিন্তু রেজাল্ট কই ভাই? এই যে একটা গিগ দিয়ে বলতেছেন সারা দিন কাজ করেন। আচ্ছা জি, দেখি একটু ওই যে মরে যান তো, বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন একটা, সত্যি কথা দেখেনি আমি ভাই। বায়ার বায়ারদের একটা রিকোয়েস্ট যদি এই লাইফে এখানে যদি কিছু একটা পাইতাম, হচ্ছে যত বেশি গিগ থাকবে যত দ্রুত মিনিমাম 4টা গিগ, মানে 4 থেকে 5টা গিগ থাকলে ওই প্রোফাইলটাকে একটা হচ্ছে ভ্যালিড, মানে হচ্ছে মোটামুটি লেভেলের একটা প্রোফাইল মনে করা হয়, যে না এই ফ্রিল্যান্সারটা কিছু জানে বা হচ্ছে পারে এরকম মনে হয়। এখন ধরেন একটা গিগ দিয়ে যদি ধরেন এই যে মুদি দোকান না দিয়ে আপনি কি খালি ডিম বেচেন, ডিম দিয়ে দোকান দিচ্ছেন?
বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া এই যে মাল্টিটাস্কিং এর জন্য একটু গিগ আপলোড দিবেন বেশি। আর বায়ার রিকোয়েস্ট যখন আসবে আপনি এই পেজে যে বায়ার রিকোয়েস্টের সাথে ইয়ে করবে এটা তো আর রিলোড দেওয়া যাবে না 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 ওই যে বললেন যে কাইন্ডলি দিবেন চলে যাবে কিন্তু যখনই দেখবেন এখানে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসছে তাই না আপনি করবেন কি এই ট্যাবটা রেখে নতুন আবার একটা ট্যাবে ঢুকে আবার যাবেন বায়ার রিকোয়েস্টে বুঝতে পারছেন দুইটা ট্যাব ওপেন করবেন বায়ার রিকোয়েস্ট হ্যাঁ গেছে গো গেছে গো কারণ গেছে গো তো গেছে গো আমি শেয়ার দেই ও আচ্ছা আচ্ছা ও ভাইয়া আমার আমার গিগটা আগে 8 নম্বর পেজে ছিল তো এই যে লিড জেনারেশনের ওইটা আপনার এখন 2 নম্বর পেজে দেখি আসছে বাবা খুবই ভালো তো এই যে তাহলে দেখবেন ক্লিক কয়টা পড়েছে ক্লিক পড়ছে বেশি ক্লিকটা খুবই কম পড়তেছে ভাইয়া দেখেন ভাই সমস্যা নেই আস্তে আস্তে বাড়বে 2 নম্বর পেজে চলে আসছেন 8 নম্বর পেজ থেকে দুই একদিন পরে 1 নম্বর পেজে চলে আসবেন ভাই ইনশাআল্লাহ কিন্তু ভাই নিউ নিউ রিয়ে বলে ভাই 3 নম্বর পেজে দেয় সেমনে রিয়ে ওয়েব পেজে ভাই 2 নম্বর পেজে দেয় দিচ্ছে এটা বুঝতেছি না রিলিভেন্সে 2 নম্বরে দেখাচ্ছে আর নিউ অ্যারাইভালে 3 নম্বর পেজে দেখাচ্ছে এই তো নিউ অ্যারাইভাল না দেখাইলো কোনো সমস্যা নাই ভাই রিলিভেন্সে দেখাচ্ছে কিনা এটা হচ্ছে প্রয়োজন জি ভাই রিলিভেন্সে ভাই 2 নম্বরে দেখা দিচ্ছে বাহ এই ভাই আপনার মেসেজ আসছে মেসেজ চেক করেন না না ভাই W9 ও হচ্ছে ওই যে মেসেজটা ওই যে মেসেজ মেসেজে ক্লিক করেন ওই যে দেখেন ডান পাশে ওখানে না ওখানে না আপনাকে তো একজন নক দিয়েছে ভাইয়ার এই যে খুবই ভালো জি এই যে দেখেন আপনি ওই যে নোটিফিকেশনে ক্লিক করেন নোটিফিকেশনে ইলেক্সি আপনারা অর্ডার দিছে নাকি অর্ডার বলতে ভাই ওই যে একদিনে 10,000 না কত করে সাবস্ক্রাইব এসেছিল ভাই 1 মিলিয়ন লিড 24 ঘন্টায় 1 মিলিয়ন দেখলাম 1 মিলিয়ন এত কেন অনেক বেশি 1 ঘন্টা একটাই সিওর দেখে কিন্তু এই আর ক্লিক করেন তো আর বাড়ি কই দেখি ও ইন্ডিয়ানই ভাই দেখি ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখি তো এই কথা শুনে কথা শুনে জায়গা থেকে কাজ নিছে কাজ নিয়ে আর কি এটা দিছে আরেকজন করাইবার লাগে কারণ ফ্রিল্যান্সার থেকে হয়তো কাজ নিছে বিট করে এন্ড চিন্তা তো ফায়ারের কাছ থেকে $100 নিছে আপনারে হয়তো $10 বিকি 30 ডলারের মধ্যে শেষ করার চিন্তা করতেছে এই তো সেলার সেলার এই ঠিকই আছে ভাই সেলার ভাই ইন্ডিয়ান না মোরা এরকমই ভাই আচ্ছা যাই হোক বাট ওই সেলার যদি মনে করেন কাজ দেয় টাকা দিয়ে টাকা তো দিবই হ্যাঁ টাকা তো দিবই ভাই টাকা কি এর মারবে জি ভাই কিন্তু অর্ডার করেছে ভাই প্রপার ইংলিশ আর লিখতে তো ভালোই ভাই কিন্তু অর্ডার তো নাই ভাই একটা মেসেজ কি বল তো ভাই আমারও ভাই একই জি আচ্ছা আচ্ছা জি এইটাই আমাদের একটু খুঁজে বের করতে হবে ওকে সমস্যা নেই আমরা সেটা দেখব দেখি আপনি কয়টা বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন তাহলে দেখবেন রেসপন্স পাবেন ঠিক আছে সেটা ভালো যে এই পদ্ধতি ফলো করেন আশা করি রেসপন্স পাবেন ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আপনি আপনাদের যে মেসেজের নোটিফিকেশনটা দেখে নেন দাঁড়ান আমি দেখাই দিই সেভাবে দেখে নেন আর মেসেজ আসলে ভাই ভুল হয়ে যে দেখেন আপনার ডান পাশে যে মেসেজের মতো একটা সাইন আছে ইমেল বক্স ইমেল মানে ইমেল বক্স মতো একটা সাইন আছে এটা আমি ওপেন মানে এটা এরকমই থাকে ডান দিকে ক্লিক করেন হ্যাঁ হ্যাঁ এটাতে মার্কার ভাই এখন চলে গেছে ওকে এখন চলে গেছে আচ্ছা যে ওই যে হ্যাঁ জি অবশ্যই শেয়ার করেন ইন্ডিয়ানও কি আপনারা অর্ডার করে নাই আমি তো 54টার মতো পাঠাইছি দুইবার নক করছে আর কোন হ্যাঁ আর এখানে গিগ গুলো দিয়ে দেন ভাই বাকি গিগ গুলো দিয়ে দেন এখানে
এগুলো কত ডলার দিব ভাই? বাকিগুলো আপনার যেই ডলার পছন্দ হয়, একদম অবশ্যই মানে বিগিনিং শুরু করবেন $5 দিয়ে। আচ্ছা ও ভালো কথা, দেখি ফাইবারে আপনাদের, ফাইবার একটু জানতে ভাই দেখি প্রত্যেকেই ভাই বিগিনারে আপনাদের বেসিক প্রাইসটা $5 দিবেন, অবশ্যই বেসিক পাঁচ থাকবে সবার। আপনার বেসিক কত দিয়ে শুরু প্রত্যেকটা গিগে ভাই? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গেলে পাবো আমরা, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে দেন তা হচ্ছে প্রোফাইলে যান, তখনই হচ্ছে গিগ গুলো দেখাবে। প্রোফাইলে যান তাহলে গিগের প্রাইসও দেখাবে, গিগও দেখাবে। 5, 10, 5, 2, 2 এই যে ভাই এটা 10, সবগুলোর হচ্ছে বিগিনিং প্রাইস মানে হচ্ছে বেসিক প্রাইসটা $5 রাখবেন। হ্যালো ভাই, বিরক্ত হয়ে গেছি ভাই, ব্যাকারে 15 থেকে 20 বার গেল আবার কম্পিউটারে। আপনি আপাতত ফোন থেকে কানেক্টেড থাকেন, সমস্যা নাই, ফোন থেকে কানেক্টেড থাকেন, আর কারেন্ট যখন চলে আসবে না আমরা একটু পরে ব্রেকেও যাবো, আপনার আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা এখন হচ্ছে দেখতেছি হচ্ছে ফাইবারে আপনাদের কাজ না পাওয়ার পিছনে মূল সমস্যাটা কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন রোকন ভাই স্ক্রিন দেখা যায় না, আচ্ছা দেখা যায় এখন। আচ্ছা ভাই স্ক্রিন তো ও মনে হয় অনেক আগে দিয়েছেন, ওকে সমস্যা নেই। ওকে জি, সবাই হচ্ছে আপনাদের বেসিক প্রাইসটা $5 দিবেন, ঠিক আছে? আর হচ্ছে বায়ার রিকোয়েস্ট কন্টিনিউ পাঠাবেন এবং একটু কাস্টমাইজ ভাবে পাঠানোর চেষ্টা করবেন। এই কিছু আর হচ্ছে কি ভাই দেখা যায় যে হচ্ছে আপনার গিগে ক্লিক পরে, ইমপ্রেশন পড়লে প্রবলেম নাই, ইমপ্রেশনের বেনিফিট নেই কোনো, কিন্তু ক্লিকের প্রয়োজন, ক্লিক ক্লিকটা প্রয়োজন। ধরেন ওখান থেকে যদি ক্লিক করে কেউ আসে এখন সেক্ষেত্রে দেখা যায় যে ধরেন মানে ফাইবার থেকে সে রিক্রুট করতে যাচ্ছে না, ওখান থেকে যদি কোনো একজন বায়ার থাকে যে চাচ্ছে লিংকডইনে কি ইয়া দিব না, না শেয়ার লিংকডইনে দিবেন, মেসেজে লিংকডইনে পাবলিকলি পোস্ট শেয়ার করবেন না, লিংকডইনে দেখবেন হচ্ছে লিংকডইনে। আমি আপনাদের কানেকশন পাঠাইতে বলেছিলাম, যারা পাঠাবেন ওই যে একটু ফাইবার বা হচ্ছে এই সব গ্রুপে যারা থাকে এদেরকে, এদের প্রোফাইলটা দেখে নেবেন, এদের সাথে কনভারসেশন করবেন, কনভারসেশন করার পর হাই হ্যালো দেওয়ার পর আপনার গিগের একটা ইয়ে পাঠিয়ে দিবেন যে তোমার এই রেটে ফাইবারে আছে বা বায়ার কাছে, হ্যাঁ বায়ার আছে যাদের কাছে মনে করবেন যে এই ধরনের কাজ থাকতে পারে তাদেরকে আপনার গিগের একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে ডাইরেক্ট পোস্ট করব না? না ডাইরেক্ট পোস্ট করার প্রয়োজন নাই, মে কানেকশন নয়শো একটা আর ভাই 960 তাহলে তো খুবই ভালো। জি চার ভাই থেকে শুরু করে সব ইয়া বললাম না, আমার মাত্র 100টা, আমি এই ফলো দিতেছি, দিতেছি কারেন্ট দিতেছি, কারণ তো না ইমরান ভাই আপনার কয়টা ভাই দিতেছি ভাই, একটু মজা করি মে করে বেশি দিতেছি এইটা লেখে ভাই আপনি। জি এই জন্যই আপনার রিকোয়েস্ট কানেকশন হচ্ছে না ভাই, আপনি গণ পাঠাচ্ছেন মানে গণ পাঠানো যাবে না ভাই, গণ কোনো কাজে কোনো বেনিফিট নাই। যাদের প্রোফাইলে দেখবেন ফার্স্ট লেখা তাদেরকে বেশি পাঠাইবেন, আর যদি না পান তাহলে আমাদের মধ্যে যেমন রানা ভাই আছে আমার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকা ওইগুলারে পাঠাইবেন ওরা একটু। আচ্ছা 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 ভাই ধন্যবাদ, এই যে অমিত ভাই থাকতো সবই এক রইবো ভাই। অমিত ভাই ফার্স্ট লেখাটা বুঝলাম না, ফার্স্ট এটা কি বললেন? ওই তোহা ভাই বলছিল তো যে ফার্স্ট লেখা চাই যারা কানেকশন বেশি থাকে, মানে যাদের কানেক্টে সংখ্যাগুলো অ্যাকটিভ থাকে বেশি তাদেরটা মানে ফার্স্ট লেখা চাই। জি জি এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপরে বেশি বেস করে ক্যাটাগরি দেওয়া হয়। ওকে আর হচ্ছে তালা ভাই একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই ভাই বলেন। কানেকশনে 500 কথা বলছিলেন যে 500 প্লাসের কথা, 500 প্লাসের পরে ওকে কোনো অ্যামাউন্ট আছে যে ওই অ্যামাউন্ট পর্যন্ত হলে ভালো হয় বা না হলে চলবে? আপনার যত ভালো হবে বেশি হবে আপনার প্রোফাইল তত ভারী হবে, বুঝতে পারছেন? ওয়েট হবে আপনার প্রোফাইলে। এখন হচ্ছে মিনিমাম একটা রেঞ্জ, কারণ দেখবেন যে 500 পরে কত আছে সেটা আর শো করে না, সেক্ষেত্রে আপনি এখন 500 হয়ে গেছে আস্তে আস্তে করেন, তাড়াহুড়োর প্রয়োজন নাই। কারণ হচ্ছে লিংকডইনে মানে ওদের একটা বেসিক রিকোয়ারমেন্ট, কিছু কিছু জায়গায় অ্যাক্সেস করার জন্য আপনার মিনিমাম 500 কানেকশনের প্রয়োজন হয়। তা না হলে দেখবেন যে আমরা যেহেতু লিডের কাজ করি লিংকডইন থেকে, তারপর হচ্ছে লিংকডইন থেকে ডাটা নিচ্ছি, তখন দেখবেন যে এই যে কাজগুলো করার জন্য আমাদের একটু কানেকশন বেশি প্রয়োজন। এক্ষেত্রে যার প্রোফাইলে কানেকশনের সংখ্যা বেশি আসবে দেখবেন উনি একটা জিনিস বা কোনো একটা বিষয় সম্পর্কে সার্চ দিলে বা উনি যেই পরিমাণ লিড পাচ্ছে, যার কানেকশন কম উনি কিন্তু সেই পরিমাণ লিড পাচ্ছে না। কানেকশনের সুবিধা কিন্তু এটা, বা হচ্ছে আপনার লিডের কোয়ালিটিটা যেরকম হবে
বা ওনার লিডের কোয়ালিটিটা সেম হবে না ভাই, ভিন্ন হবে। আচ্ছা ভাইয়া, ব্রেকের পরে কি, ব্রেকের পরে কি খুব কঠিন অ্যাডভান্স লেভেলের কাজ হবে যেটা কম্পিউটার লাগবে? ব্রেকের পরে হচ্ছে আমরা অবশ্যই তো যে ব্লগারের ওখানে মেনু ক্রিয়েট করি, মেনুগুলোকে কিভাবে কাছে লাগাইতে হবে সেটা দেখব। তারপরে হচ্ছে ব্লগিং এ যতদূর যাওয়া যায় আমরা ততটুকু দেখব সম্পূর্ণটাই। কারণ এই ব্লগিং এর কথা কিছু না, আজকে আমরা হচ্ছে পোস্ট দেখব কিভাবে পোস্ট করবেন। ভাই কি এটা ওয়েবসাইট নাকি ভাই? এমনি কি বানাইছিলাম ভাই? স্ক্রিন শেয়ার করতে যাচ্ছিলেন। যারা হচ্ছে বায়ার রেসপন্স পান নাই এখন পর্যন্ত, ধরেন যে 30-40টা রিকোয়েস্ট পাঠাইছেন, কোনো বায়ার নকি দেয় নাই, মেসেজই দেয় নাই, এরকম যাদের হচ্ছে তাদের অবশ্যই কোনো না কোনো প্রবলেম হচ্ছে, সেই জন্য আপনি হচ্ছে রেসপন্স পাচ্ছেন না। যে অবশ্যই হবে, আপনি অর্ডার পান নাই ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনি যে অফার গুলো সেন্ড করছেন আপনাকে বায়ার রেসপন্স করছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাই। যে যাদের রেসপন্স করছেন, ধরেন 30টা পাঠাইছেন, 2-4 জন রেসপন্স করেছে, সেক্ষেত্রে বুঝবেন যে না আপনি যে স্ট্র্যাটেজি ফলো করতেছেন তাহলে আপনার এটা অ্যাপ্লিকেবল হচ্ছে, মা হচ্ছে আপনার কাজে লাগতেছে আপনার কাজ যদি। আমি তো ভাই লিড জেনারেশনের রিকোয়েস্ট পাঠাইছিলাম ভাই 11টা না 12টা, ওর মধ্যে দুইজনই রিপ্লাই দিছে আর কি। এই যে এইটা হচ্ছে কি, তাহলে হচ্ছে আপনার অবশ্যই আপনি 11টা রিকোয়েস্ট দিয়েছেন, রিপ্লাই পাইছেন এর মধ্যেই। আর হচ্ছে ধরেন এখানে ইস্তি ভাই যেমন বললো উনি 50টা পাঠাইছেন, ওনাকে কোনো বায়ার নকি দেয় না। তোয়া ভাই ভাই ক্লিকটা খুব কম পড়তেছে ভাই আমার। তোয়া ভাই ক্লিকটা আস্তে আস্তে বাড়বে ভাই, একটু সময় নিবে। হ্যাঁ জি ভাই বলেন। ইমপ্রেশন একজন চাইছিল আমাকে, মানে লিড ইয়ার করছিল, তাও একজনে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম অফার, তো ওইখানে আর কি আবার সে রিকোয়ারমেন্ট দিল যে তার যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেছিলাম তখন দেখেছিলাম। আচ্ছা সমস্যা নাই, যদি প্রবলেম হয় আমরা একদিন ফ্রি টাইমে দেখে নিব, সমস্যা নাই। আর যদি খুবই ইমার্জেন্সি হয় আপনারা যে মানে ইউটিউবে কিন্তু এই বিষয়ে টিউটোরিয়াল পাবেন, দেখে নিতে পারেন। যদি তারপরে না বুঝেন আমাকে বললেন, আমি দেখাই দিলাম। কারণ ইনস্টাগ্রাম থেকে আপনি এইরকম স্ক্র্যাপ করে লিড কালেক্ট করতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে হচ্ছে ওই যে ক্যাম্পেইন রান করে লিডটা কালেক্ট করতে হবে। ক্যাম্পেইন রান করলে তো আবার টেয়া লাগবে, এটাই বিষয় ভাই। আপনি সময় করে দেখাই দেন। আচ্ছা সমস্যা নাই, যদি যে সময় করে দেখিয়ে দিলাম। আচ্ছা একটা বলি, যদি হচ্ছে আপনাদের কাছে কেউ কনজিউমার লিড চায়, বিজনেস লিড না কনজিউমার, আপনি ওনা ওই যে ইনস্টাগ্রাম থেকে যে লিড চাইছে ওনার কি কনজিউমার লিড না বিজনেস লিড চাইছে? কনজিউমার লিড। যদি কনজিউমার লিড চায় কত লাগবে বলবেন? আমার কাছে একটা ডেটাবেজ আছে 50,000, 50K। আল্লাহ ভাই দেন দিয়া দিতেন তাহলে ভাই, কাছে পাইতাম ভাই। জি আমি আপনাদের এটা বলবো যে আমি ভুলে গেছিলাম, আমি আপনাদের দিয়ে, কিন্তু একটা কন্ডিশন আছে ভাই, যদি এটা এই এটা শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য, এটা কেউ কারো সাথে শেয়ার করবেন না। না না ভাই, এখন ধরেন এটা হচ্ছে ভাই বিশাল একটা $800-এর কাজ, কাজের ডাটাবেস, যেটা হচ্ছে আমাদের এক ওই যে নিজাম ভাই যে আসছিলেন, যে নিজাম ভাই আপনারা হয়তো দেখছিলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, একটা কাজ আমরা অনেকে মিলে করেছিলেন, মানে এখানে আছে এটা নিজাম ভাই, এটা হচ্ছে নিজাম ভাই ডাটাবেস, উনি একটা অর্ডার পেয়েছিলেন, এটা আমরা সবাই মিলে প্রায় 50K কনজিউমার ইউএসএ কনজিউমার লিস্ট আছে, তাদের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সবকিছু এবং প্রত্যেকটা ভ্যালিড। যদি কেউ কনজিউমার লিড চায় সেক্ষেত্রে উনি যত চায় আপনি বলবেন আছে ভাই। আমার সাথে ওই বায়ারের কথা কি হয়েছিল ভাই, তার হলোগা 2,500 লিড দিব, আর হলোগা সে আমারে মানে উইকলি 7 দিনের টাইম দিছে, এখন আমি তো পারিই না ইনস্টাগ্রাম থেকে লিড কেমনে কি করবো। ইনস্টাগ্রাম থেকে না, যেই লিড কনজিউমার লিডের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যে লিডের কাজ যারা করেন ছাপলাপু আছে কিনা, লিডের কাছে প্রচুর চোরামি আছে ভাই, ছাপলাপু বলতে পারবেন। ঠিক আছে, চোরামিটা কি জিনিস, যে একটা জিনিস, কারণ কনজিউমার লিড যদি হয় সে যদি লোকেশন না দিয়ে দেয়, যে লোকেশন তো দেয় না কনজিউমার লিডের ক্ষেত্রে, যদি লোকেশন দিয়ে দেয় সেক্ষেত্রে একটু ডিফারেন্স হয়। আর তা না হলে কনজিউমার তো সবাই কনজিউমার না ভাই,
আমিও তো যে কোনো একটা প্রপার্টি ডিলারের কনজিউমার আমি হইতে পারি, আবার একটা স্যাম্পল কনজিউমারও তো আমি হইতে পারি। দেখা যায় যে কনজিউমারের যদি লিড কারো কাছে থাকে একটা বড় ডাটাবেস, সে তাকে যে বিষয়ে যেই কনজিউমার সে চাক না কেন আপনি লিড দিয়ে দিবেন, ওই ব্যক্তির তো আপনি কনজিউমার বানাই নেবেন, ওটা আমার বিষয়। বুঝতে পারছেন? মানে কনজিউমারের লিড চাইলে এটা খুব সহজ, মানে এটা কাজ করা লাগে না, এটা একটা ফাঁকিবাজি কাজ পুরাই। ঠিক আছে, আপনি যদি লিড কালেক্ট করে ওনাকে দিয়ে বলেন যে ভাই আমি ইনস্টাগ্রাম থেকে দিছি বা ইনস্টাগ্রাম না আমি ইউলো পেজ থেকে কালেক্ট করছি, উনি কি সেটা দেখতে পাচ্ছে? না না, উনি তো লিডের ক্রাইটেরিয়া বলে দিচ্ছে যে ভাই আমার লিডের মধ্যে এই জিনিসগুলো প্রয়োজন। ঠিক আছে, দেখা যায় যে আমাদের বিগিনারদের জন্য ঘাবড়ায় যায় একটা কারণে, উনি বলছে যে ইনস্টাগ্রাম থেকে লাগবে। এখন ধরেন আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকে তো একটা ভালো পারেন, লিংকডইন থেকে খুব ভালো পারেন, তাই তো? আপনি লিংকডইন থেকে কালেক্ট করে দেন না, অসুবিধা কোথায়? উনি তো লিডে কি কি চাচ্ছে, এখন বিষয়টা হচ্ছে ওনার যে ক্রাইটেরিয়া, উনি কি চাচ্ছে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, অ্যাকাউন্ট, ইমেল। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক চাই, সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার, তখন যায় আপনার ইনস্টাগ্রাম থেকে কালেক্ট। হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম ইউজার নেম চাইছিল। বুঝতে পেরেছেন যে এইটা হচ্ছে বিষয়, কারণ সেক্ষেত্রে আর ফাঁকি ঝুঁকি মারা যায় না, তখন হচ্ছে আপনার ওই ওই ইনস্টাগ্রাম থেকে লিডটা কালেক্ট করতে হয়। এখন দেখা যায় কিছু চাই যে 5-10 হাজার লিড চাচ্ছে, কিছু লিড চাচ্ছে। জি ভাই আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই ব্রেক দিবেন তো? ব্রেকে যাও, সেই যে ওনাদের একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম এই জন্য আমরা একটু পরে ব্রেকে যাবো। ভাই একটা কথা বলি। জি ভাই বলেন। হয়তো বুঝতে পারে না, দেখেই প্রশ্ন করেছে, থাকে এটাকে আমরা ইজিলি নেই, এত আমরাই তো। জি একটু শুনেন, যে সেক্ষেত্রে যেই কাজই আসুক আপনি বায়ারকে হচ্ছে, এই যে আপনাদের কিন্তু বায়ার রেসপন্স না আসা বা হচ্ছে অর্ডার না পাওয়ার একটা সাইকোলজি যে কথা বলার কারণে আমি বুঝতে পারছি, আপনারা হচ্ছে কোনো বিষয়ে কাজ দিলে আপনাদের নিজের মধ্যে একটা খুঁতখুঁত কাজ করে, আমি কি আসলে এটা পারবো কিনা, তাই না? যেমন লিডের কাজ কিন্তু আমরা খুব ভালোভাবে শিখেছি ভাই, লিড নিয়ে টেনশন করে আমি আপনাদের বললাম যে রেড লিডের যে কোনো কাজই হোক আপনি বলবেন বায়ারে, বলবেন হ্যাঁ কোনো সমস্যা নাই করে দিব, খালি দেখবেন হচ্ছে সময়টা আসলে টাইমটা যেন আপনাকে বেশি দেয়। বাইরের কাছে যে ভাই আপনি যা দিবেন হ্যাঁ আমি সব পারি করে দিব তো, কোনো অসুবিধা নাই, পরে কাজ নিয়ে না পারলে তখন কি করা যায় সেটা আমরা পরে বুঝবো, আগে কাজ তো পাই, আগে অর্ডার তো করুক, সেটার জন্য তো আমরা আছি ভাই, এখন তো ইনশাআল্লাহ সেটা দেখাই দিব তো, সমস্যা তো নাই ভাইয়া। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে অনেক বায়ার হচ্ছে যে ইয়া চায়, মানে হচ্ছে যে কোম্পানির মেম্বারদের হচ্ছে মানে হচ্ছে লিংকডইন আইডি চায় বা ফেসবুক আইডি চায়, ওগুলো ভাই কিভাবে বের করতে পারবো? লিংকডইন আইডি চায় কোন কোম্পানি মেম্বারদের চাচ্ছে, আপনাকে নিশ বললে আপনি সেই নিশ লিখে লিংকডইনে সার্চ দিবেন, যা আসবে সবই তো ওই কোম্পানির লোকজনের বা ওই এরিয়ার লোকজনের। আপনি ওখানে যেমন দেখা যায় যে লিংকডইন থেকে এবং হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, যেহেতু দুইটাই, এটাকে আপনার কিছু কাজ ম্যানুয়ালি করতে হবে। এখন কত লিড চাইছে লিডের উপরে, ধরেন 1000 লিড চাইলে আপনি $200 যে মিনিমাম চার্জ করবেন, কারণ 1000 লিড আপনার ম্যানুয়ালি কালেক্ট করতে হবে লিংকডইন মানে ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রাম ইউজার ওই ইনস্টাগ্রাম থেকে এক্সট্র্যাক্ট করার কোনো ওয়েই নাই, আর এটা করলে খুব সমস্যা। বুঝতে পেরেছেন? এখন সেক্ষেত্রে আমি আপনাদের এই জন্য যারা হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাচ্ছেন না, যেহেতু এই যে দেখি ভাই আপনি একটু বায়ার রিকোয়েস্ট গুলো শো করবেন, ইস্তি ভাই দেখেন 30 দিনের। জি ভাই কি করেন, বায়ার রিকোয়েস্ট ক্লিক করেন,
যারা পাচ্ছে না তারা হচ্ছে বায়ারের সাথে যখন কনভারসেশন করবেন তখন খুবই কনফিডেন্ট এবং ফ্লুয়েন্ট ওয়েতে করবেন, যাতে আপনার ইমপ্রেশনটা খুব ভালো হয়। তাহলে দেখবেন আপনার অর্ডার পাওয়ার চান্স বেড়ে যাবে। নতুন রিকোয়েস্ট আসছে একটা, এই যে ওনারও তো প্রায় 6-7টা আসছে মনে হয়। একটু লোড নিচ্ছে, নেটটা স্লো। ওকে সমস্যা আছে ভাইয়া, এই বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে অনেক সময় দিয়ে প্রায় 5-10 মিনিট পর্যন্ত ইনঅ্যাকটিভ একজন বা দুইজন জয়জন দেখে ওইজন শো করে, বুঝতেছি না এটা। আমিও করি যে ব্যাকআপ রাখার জন্য। এখন আবার ঢুকেন ফাইবারে, দ্রুত ঢুকবেন, এই কাজটা করতে হবে খুব ফাস্ট ভাই, তা না হলে যাই দেখবেন নাই বায়ার রিকোয়েস্ট শেষ। আমার তো একটা এরর আসছে নাই ভাই। জি আসবে, আবার রিফ্রেশ দেন। রিফ্রেশ দিতেছি, দুইটা বা তিনটা আসছে তো রিফ্রেশ দিতে দেন। জি এখন ওই যে আবার বাইরে রিকোয়েস্টে যান, মরে যে বাইরে রিকোয়েস্টে যান। কোনো কারণে যদি রিলোড করে যায় তা সেক্ষেত্রে আপনি ওই পেজে যে আবার বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। জি বুঝতে পেরেছেন কিনা, যে এরকম রাখলে একটা ব্যাকআপ ট্যাব ওপেন করে রাখবেন, তাহলে দেখবেন হচ্ছে বায়ার রিকোয়েস্ট চলে যাবে না। ওকে, আপনারা এখন হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। আর হচ্ছে ইস্তি ভাইকে আমি চেক করতে যাচ্ছিলাম যে আপনি একটু এখন আপনি বায়ার রিকোয়েস্ট পাঠান আগে, পরে চেক করবেন, কারণ এখন আপনি ওই বায়ার অফারগুলো আগের অফারগুলো চেক করতে গেলে আপনার এগুলো চলে যাবে, সমস্যা নেই। আপনি একটু সুন্দরভাবে যদি একদম গদবাদা কথা লিখবেন না, একটু কাস্টমাইজ ভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে রেসপন্স পাবেন। আমরা এখন একটা ব্রেকে যাব, প্রত্যেকটা বায়ার রিকোয়েস্টই নিজের হাতে কাস্টমাইজ করে দেই, কোনো কপি করি না। যারা হচ্ছে ইয়েতে ব্লগারে ওই পর্যন্ত আসতে পারেন নাই, ওই কাজটুকু কমপ্লিট করেন, আমরা ব্রেকের পরে এসে ওখান থেকে শুরু করব। ওকে, আর আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ব্রেক টাইমটা হচ্ছে এখন বাজে কয়টা, 11:30 বাজে না, 12:10 শুরু করবো আমরা ভাই, একদম এক্সাক্ট টাইম 12:10 শুরু করব। একটু বাড়ানো যায় না জি? না ভাই, আর ভাই আমাদের তো ভাই সময় হয়ে যাবে, একটা বেজে যাবে, একটা বেজে যাবে, আর দেখানোর মতো কোনো সুযোগ ভাই 12টায় দেন, আস্তে আস্তে 10 মিনিট ভাই 12টায় দেন, জি ভাই 12টায় দেন, আস্তে আস্তে তোর 5 মিনিট জায়গা ভাই। আচ্ছা সমস্যা নাই, তাহলে 12:05 ঠিক আছে ভাই? জি ভাই। ওকে, আমি আচ্ছা আপনাদের অ্যাটেনডেন্স শীটটা দিয়ে দিচ্ছি, অ্যাটেনডেন্স সবাই দিয়ে দিবেন। আর হচ্ছে যদি কেউ পিছাই পড়ে থাকেন সে ব্রেকের মধ্যে ওই কাজটুকু করে নেবেন।